আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাযী আনজাল আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইবাদা ওয়াসসালামু আলা মান বাআসাহ বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। নবীউর রহমান নবীউল মালাহিম সাহিবুল জামালিল আহমারি ওয়াস সাইফিল মুশাহার ওয়া আলা আলিহি واصحابه الذين هم رهبان الليل وفرسان النهار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. روح حسن مصطفى روح حسن مصطفیٰ ہے یہ ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی شیری بویا پہنچا نہیں چمکتا رہے منظر سلامت رہے تیرے روزہ کا جالی
শৌকে আবু দর হামে বি হাতা হবো জজবায়ে বেলালি জজবায়ে বেলালি হম সাহাবা কে সিপাহি হম সাহাবা কে গুলাম হম সাহাবা কে সিপাহি হম সাহাবা কে গুলাম কর দি উনকে নাম হমনে জিন্দগি কি সুবহ শাম হম সাহাবা কে সিপাহি হম সাহাবা কে গুলাম সিদ্দিক উমর গনি হু কে আলী চারু নিশান পাই মৌলা সে ক্যা বলি মৌলা সে ক্যা বলি চারু মেরে দিল কি ধড়কন চারু মেরে দিল কি ধড়কন পেশু আ রহা বর ইমাম হম সাহাবা কে সিপাহি হম সাহাবা কে গুলাম কর দি উনকে নাম হমনে জিন্দগি কি সুবহ শাম হম সাহাবা কে সিপাহি হম সাহাবা কে গুলাম হম সাহাবা কে সিপাহি হম সাহাবা কে গুলাম জব জান পর সদমায়ে জব জান পর সদমায়ে উসকো দূর করনে কে লিয়ে আপনা সদকা দে দো জব দীন পর সদমায়ে উসকো দূর করনে কে লিয়ে আপনা জান দে দো الحمد لله رب العالمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله রঘুরামপুর জামে মসজিদের উদ্যোগে রঘুরামপুর ঈদগাহ ময়দানে জাফরগঞ্জ দেবিদ্বার কুমিল্লা যুব সমাজ এবং মুরুব্বিহানে কেরামের উদ্যোগে উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের এই মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সাহেব, সভাপতি সাহেব, বিশেষ অতিথি সাহেব, মঞ্চাসনরত অবস্থায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উলামায়ে কেরাম, জান্নাতের এই পরিবেশের মধ্যে আসনরত অবস্থায় আমার বাবা তুল্য, দাদা তুল্য, চাচা তুল্য, নানা তুল্য, সম্মানিত মুরুব্বিয়ানে আজম, বর্তমান সমাজের তরুণ, আমার কলিজার টুকরা, আগামী দিনের জাতির রাহবার, আমার নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা আমার অত্যন্তে অবলা সবলা সজলা সম্মানিতা মোহতারামা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে শুকরিয়া দেই করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানদের এমন একটা করুণ দুর্দিনে
মাজালিসুর রহমান তথা জান্নাতেরই বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন, তাই সবাই জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে আওয়াজের সাথে আওয়াজ মিলিয়ে দিলের সব কুকু আবেগ আল্লাহর জন্য উজাড় করে দিয়ে এক মর্তবা শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করিবুন মিনাল্লাহ, যেই মানুষে আল্লাহর নিয়ামত পাওয়া শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তার ইজ্জতটারে আমার আল্লাহর কাছে পৌঁছায় দিবে। আজকের এই দিনে কুমিল্লার জাফরগঞ্জের রঘুরামপুরে যুবক এবং ওলামায়ে কেরাম মুরুব্বিয়ানে কেরামের সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে মাজালিসুর রহমান জান্নাতের বাগানে আল্লাহ পাক বসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এমন এক সিচুয়েশনে এমন এক মুহূর্তে এই এলাকার যুব সমাজ আপনাদেরকে মাহফিল এত বিশাল মহাসম্মেলন উপহার দিছে, যেই মুহূর্তে পুরা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য পুরা পৃথিবীর মুশরিকের দলেরা এক হইয়া গেছে, ঠিক না বে? ঠিক জোরে কও। এমন একটা সিচুয়েশনে বসার তৌফিক দান করছে যেই সিচুয়েশনে বাবার সামনে তার মেয়ের ইজ্জতের উপর আক্রমণ করতেছে, শুধু তাই না, মা বাবার সামনে তার মেয়ের উপরে, ছেলে মেয়ের সামনে তার মায়ের ইজ্জতের উপর, আল্লাহু আকবার, পুরা পৃথিবী থেকে আজকে মুসলিম মিল্লাতে পুরা পৃথিবীতে মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করে ইজ্জতের উপর আক্রমণ করে লজ্জা স্থানে আগুন ধরিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। শুধু তাই না, পুরা পৃথিবীর মুশরিক গুলা এক হয়ে গেছে মুসলমান যুবকদেরকে নিধন করে দিবে, এই জন্য দাবানলের মতন গুলি আমার মুসলিম মিল্লাতের যুবক ভাইদের উপর ছাড়তে আরম্ভ করছে, কথা কও ঠিক না বেঠি? এতেই শেষ না, যে দেশ 95% মুসলমানের দেশ, যে দেশের মধ্যে আল্লাহর ওলি হযরতে নানুপুরীর পিস্তাব ঘুমন্ত অবস্থায়, সুবহানাল্লাহ, যে দেশের মধ্যে আল্লাহর ওলি পীর সাহেব শেখে চরমুনাই ঘুমন্ত অবস্থায়, যে দেশের মধ্যে 360 জন আউলিয়া শাহ জালাল শাহ পরাদ আল্লাহু আকবার বুরহানউদ্দিন ঘুমন্ত অবস্থায়, যে দেশের মধ্যে খান্দাহান আলী রহমাতুল্লাহি আলাইহি ঘুমন্ত অবস্থায়, যে দেশকে মসজিদের নগরী বলা হয়, যে দেশকে উলামায়ে কেরামের দেশ বলা হয়, এমন 95% মুসলমানের দেশে কিছু কুলঙ্গা নাস্তিক আছে আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানা হেসরা করতেছে, কথা বলো ঠিক না বে? ঠিক জোরে বলো। এমন একটা মুহূর্তে এই রঘুরামপুরে যুব সমাজ সাত্তার ভাই ইমাম সাহেব, নামটা কি, ইনুস ভাই, খুব মহব্বত করছি আপনাদেরকে, এলাকার যুবকেরা আপনাদেরকে এত বড় হাজার মানুষের মজমা আপনাদেরকে উপহার দিচ্ছেন, বয়ানে যাবার আগে সর্বপ্রথম আমি এই যুব সমাজগুলাকে আমি ধন্যবাদ জানাইতেছি, জবান খুলে বলো মারহাবা, আরো আসতে বলো মারহাবা, সাথে সাথে রব্বুল জালালের দরবারে হাজার কসম কেটে এই কথা বলতে পারি, রঘুরামপুরের যুব সমাজের মতন যদি বাংলার প্রতিটা মহল্লায় মহল্লায় থানায় থানায় যেমন তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল উপহার দিতে পারে, বাংলাদেশের নাস্তিকার উস্তাদগুলো কুকুরের মতন জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে, ঠিক না বে? ঠিক করে বলো। তাই এই যুবকদেরকে বলবো, যেই মুহূর্তে পুরা পৃথিবী থেকে আজকে মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জত নিয়ে হোলি খেলতেছে, আমার রাসূলের ইজ্জত নিয়ে আল্লাহু আকবার টানা হেসরা করতেছে, এই মুহূর্তে পৃথিবীর কোন মুসলমান যুবক ঘরের মধ্যে চুরি করে বসে থাকলে চলবে না, ঠিক না বে? ঠিক, ঠিক না বে? তাই সময় আসছে এই যুব সমাজগুলোকে আমার হাতের মধ্যে তলোয়ার নিতে হবে, ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক জোরে বলো, ঠিক না বে? তাই যুবকদেরকে শাহ জালালের ভূমিকা পালন করতে হবে, এই রঘুরামপুর যুবকদেরকে শাহ পরাদের ভূমিকা পালন করতে হবে, হযরতে উমরের ভূমিকা পালন করতে হবে, যদি এমন ভূমিকা পালন করতে পারো পুরো দুনিয়ার মুশরিক মুসলমানের পায়ের মধ্যে সেজদা করতে বাধ্য হবে।
এমন একটা সিচুয়েশনে, এমন একটা মুহূর্তে আপনাদেরকে যে এই মাহফিল উপহার দিছে, আর আপনারা যে আসছেন আর বসছেন, আমার আল্লাহ কিন্তু জিন্দেগীর সমস্ত গুনারে মাফ করে দিছে। সুবহানাল্লাহর আওয়াজটা বেশি জুইতেছে না কিন্তু? আরো আস্তে কও সুবহানাল্লাহ। শুধু মাফ করছে তা না, আল্লাহ পাক গুনার জায়গাতে নেকি দিয়া পরিবর্তন করে দিছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম একদিন কয়, সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়াতে জান্নাতের বাগান দেখবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরণের পরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে, দুনিয়াতে জান্নাত কিভাবে হয়? আল্লাহর নবী বলেন, শুনো, যেই জায়গার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা করবে, আমি রাসূলের সুন্নতে নববীর আলোচনা করবে, এই জায়গার মধ্যে বসার সাথে সাথে আল্লাহ পাক জায়গাটারে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আরো আস্তে কও সুবহানাল্লাহ, আরো আস্তে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরওয়ারে তু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়াতে আল্লাহর তৈরি কোন জান্নাতের বাগান দেখবা? সাহাবায়ে কেরাম আরজ করেন, আল্লাহর নবী গো, দুনিয়াতে জান্নাতের বাগান কিভাবে হয় আমাদের কি একটু বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যেই জায়গার মধ্যে আসমান জমিনের মালিক আমার আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা করবে, তোমরা সাহাবায়ে কেরামের আলোচনা করবে, আল্লাহু আকবার কুরআন এবং হাদিসের আলোচনা করবে, এমন জায়গার মধ্যে বসার সাথে সাথে আমার আল্লাহ পাক জায়গাটারে ডাইরেক্টলি জান্নাতের টুকরা বানায়া দিবে। মুসলমান ভাইরা রে, আমার শুধু জান্নাতের টুকরা বানাইবে তা না, সরওয়ারে দুহা আলম নবী মুহাম্মদ আরবি বলে, যে মানুষগুলা যায় যেমন মাজালিসুর রহমানের মধ্যে বসবে, আসমান থেকে আল্লাহ পাক সরাসরি জিবরাইল আল্লাহু আকবার ফেরেশতা নাযিল করবে, ওই সমস্ত ফেরেশতা জমিনের মধ্যে আগমন করে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা শুনো, আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা শোনার জন্য নবীজি রহমাতুল্লিল আলামিনের সুন্নতের আলোচনা শোনার জন্য এমন এক জায়গার মধ্যে জমা হয়েছো, আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের দুইটা পুরস্কারের ঘোষণা দিছে। মুসলমান ভাইরা রে, আমার এক নম্বর ঘোষণা, কুনু মাগফুরাল্লাকুম, এক নম্বর ঘোষণা হইলো, আল্লাহর বান্দারা রে, আল্লাহর আলোচনা শোনার জন্য এক জায়গার মধ্যে বসছো, আল্লাহ পাক খুশি হইয়া সর্বপ্রথম তোমাদের জিন্দেগীর গুনাগুলারে মাফ কইরা দিছে। মুসলমান ভাইরা রে, আমার শুধু গুনাগুলারে মাফ করছে তা না, দ্বিতীয় নম্বর পুরস্কার হইল, ওয়ায়ুবাদ্দিলু সাইয়্যাতিকুম, আমার আল্লাহ পাক গুনার জায়গাতে নেকি দিয়া পরিবর্তন কইরা দিছে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, এমন মানুষ এই মজলিসের মধ্যে থাকতে পারো, এখানে গুনার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর বলিরা উলামায়ে কেরাম বসা, এখানে গুনার দ্বারা উদ্দেশ্য হলো সগিরা গুনা, আর সগিরা দুনাল কাবিরা, উদ্দেশ্য হলো সগিরা গুনা কবিরা গুনা নারে মুসলমান। কিন্তু আল্লাহু আকবার, যেমন মাজালিসুর রহমানের মধ্যে যেমন মুসলমান থাকতে পারো, যেই মুসলমান ইয়াবা ট্যাবলেট খায়া জিন্দগিটারে বরবাদ করিয়া ফালাইছো যুবকের দল, আল্লাহু আকবার, এমন বাবা থাকতে পারো, যে বাবা মদের নেশায় পড়িয়া মদ খায় তোমার জিন্দেগিটারে বরবাদ করিয়া ফালাইছো, শুধু তাই না রে মুসলমান, যেমন বাবা থাকতে পারো, যে বাবা আল্লাহু আকবার সুদ খায়া তার পেটটারে বড় বানায়া ফালাইছে, বুড়িটারে বড় বানায়া ফালাইছে, কবিরা গুনাহ করছে মুসলমান। এমন যুবক আছে, যে যুবকে তার মা বাবার সাথে কবিরা গুনাহ করছে, বিবাদবি কইরা কবিরা গুনার মূর্তি কি হয়ে গেছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যেমন
মুসলমান গুলা যদি মাজালেসুর রহমানের মধ্যে বসে চোখের কুড়া দিয়া একটা ফুটা পানি ফলায় কয় মালিক রে গুনাহ করতে করতে আমার জিন্দেগিটার বরবাদ করিয়া ফলাইছি, আয় আসমান জমিনের মালিক আল্লাহ তুমি মাফ না করলে যাইবার জায়গা নাই। আল্লাহর বান্দা যখন চোখের কুনা দিয়া একটা ফুটা চোখের পানি জমিনে ফলাইয়া দে, আমার আল্লাহ পাক তার সগিরা গুনার সাথে তার জিন্দেগির কবিরা গুনাগুলাকে মাফ করে দে। তাই এমন মাহফিলে এত হাজার মজমার মধ্যে আল্লাহু আকবার আজকে যে কাঁদতে পারবে চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি ফালাইবে, আমার আল্লাহ পাক সগিরা গুনার সাথে তোমার জিন্দেগির কবিরা গুনাগুলাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আরো আস্তে কও সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে এই যে আল্লাহু আকবার, দুনিয়াতে কোনো মাহফিল মঞ্চ কোনো ইয়া পাইবা না যে জায়গার মধ্যে গিয়া বসলে গুনাহ মাফ হবে। 70 ভাই আসেনি কি আর আছে আন্তাজি? দুনিয়াতে এমন কোন মজমা আছে যেই মজমার মধ্যে যেই অনুষ্ঠানের মধ্যে গিয়া বসলে গুনাহ মাফ হয়? আসেনি এক কথা কও আসেনি? এমপি আসলে, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্র মন্ত্রী, কিন্তু আপনি একজন আলিম ওয়াহদানিয়তের আলোচনা করবে বসার সাথে সাথে আল্লাহ পাক জিন্দেগির গুনাহে মাফ করে দিবে। এত বড় গুনাহ মাফের মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন, খুশি না বেজার? বেশি জুইতেছে না, খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? মাশাআল্লাহ, কারা কারা খুশি নাই হাত তুলেন। দোয়া করে দে রব্বানা আতিনা, 70 ভাই দোয়া করে দে। না না না, এনা এরা একজনও খুশি না। সারা রাই তুমি আপনাদের জন্য একদিন আর আমার লাগি তো প্রতিদিন। কি সুন্দর করে সারা রাত, সারা রাত তো আর তুলছ, কেউ বলে খুশি না, খুশি না বাবা? হয়তো বুঝছে না, ঠিক না? আচ্ছা যাও একবার বালা মাফ, যাও খুশি না বেজার? আর আস্তে কেউ খুশি না বেজার? মাশাআল্লাহ, কারা কারা খুশি নাই হাত তুলেন। আচ্ছা এখন তারা হাত তুলছেন, এখন যারা হাত তুলছেন এদেরকে বালিশ দে আপনার তো ঘুমান, আর যারা হাত তুলেন নাই এরা ডিভাইডেড হয়ে যান, খুশি না বেজার? অনেকে দেখছি আত্মিল্লা বিপদ পড়ছে, বাদে কি করবো গাল খাদ্যানি আরম্ভ করে দিছে। আরো অনেকজন দেখছি আত্মিল্লা একটু বেশি তুলে নিয়েছে, অনেক কি করবো, অনেক তো নামাই তো পারে না, বাদে মাথার মধ্যে ফালাই ইস কি করলাম রে। কথা কও, রাগ করছেন? এই এই বাঙালি বড় জুসাল বাঙালি, এটা যে কি যে করে বুঝবো না। কাল উঠতে কইবে একটা বক্তা যাইছি একবারে ভাইরাল হইছে, কইবো কি এই কি ফাটছে রে, হাফ প্যান্ট ফাটছে না, প্যান্ট ফাটছে না, লুঙ্গি ফাটছে, বাদে উঠতে কইবে মানে কই তো ফাটছে না আর কি। আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবার, এক আমি লম্বা ভূমিকা আলোচনা করি একটা, ঠিক আছে? এখন আমি একটু পেস লাগাইলাম আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য, কারণ এখানে অনেক দাদা বসছে মজমার মধ্যে, কিন্তু বসছে ফিকির করতেছে আমার দাদি কি করতেছে, অনেক যুবক ভাই বসছে ফিকির করতেছে আমার আমার হ্যালো বৈতুল নেসা কি করতেছে। এই জন্য যত সময় আলোচনা করব জজবাতের সাথে নয় খুশের সাথে আলোচনা করব। একটু ফেস্ট লাগাইছি, মাঝে মধ্যে আবার ফেস্ট লাগাইমু আবার সুডাইমু, আপনারা রাগ করছেন তো ইনশাআল্লাহ? রাগ করছেন? কারা কারা রাগ করেন হাত তুলেন, মারহাবা, এই তো ঠিক হয়ে গেছে। দেখো একটা শয়তানে দেখছি বেড়া লাগাই দিছে, অনেকে এখনো ফেস্ট লাগাইয়া এই বাজারের মধ্যে রাখছে, এই শয়তানদের
আগে এই এলাকা থেকে তারাই তৈরি, একটা আল্লাহু আকবারের আওয়াজ দিবা, আল্লাহু আকবারের আওয়াজ দিলে মুসলমানের ঈমান বাড়ে, ঠিক না বে? ঠিক। আল্লাহু আকবারের আওয়াজ দিলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়, আল্লাহ পাক খুশি হয়ে তার আমল নামায় দশটা করে নেকি দিতে থাকে, সুবহানাল্লাহ। তাই ঈমানকে তাজা করার জন্য আল্লাহু আকবার মুসলমানের জন্য এটেম্বু, কথা কয় না? আল্লাহু আকবার মুসলমানের এটেম্বু, আল্লাহু আকবারের আওয়াজ দিলে নাস্তিকের কলিজার কলিজার মধ্যে থরথর করে কাঁপতে আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ রাশিয়ায় পৌঁছে, আল্লাহু আকবারের আওয়াজ ব্রিটেনে পৌঁছে, আল্লাহু আকবারের আওয়াজ ওয়াশিংটনের মধ্যে পৌঁছে, যার কারণে নাস্তিক মুরতাদ আর মুশরিকদের আল্লাহু আকবারের কারণে ঘুমে ধরে না, ঠিক না বে? ঠিক। তাই এমন একটা আওয়াজ দিবা যাতে মুসলমানে নাস্তিকদের কলিজার মধ্যে গিয়ে ধরে আর তার তক্তে তাওস্তা টুকরা টুকরা হয়ে জমিনে দাফন হয়ে যায়। জবান খুলে একবার বলো আল্লাহু আকবার, হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই এরা আবার পাও তোলার দরকার নাই। আমি বললাম দাদা পাও তুললে কে? কই নাতি যে তাকবীর দিছস আমার আত্মীয় পা উঠতে হইছে, আবার জবান খুলতে হবে। তবে যাদের মুখে পান আছে এরা জবান খোলার দরকার নাই। আরেক জায়গার মধ্যে বসে নারে তাকবি বুড়া দাদা দাঁত একটা নাই কব, মুখের মধ্যে আসিন ফান, এই ফানের ফিসকিটা সামনে আরেক দাদা বসিন সাদা পোশাক লইয়া, ফানের ফিসকিটা ফইরা সামনে দাদা সাদা পোশাকের মধ্যে ফইরা শয়তানের মতন একটা ডিজাইন এই করছে সিলেটি ভাষা, এটা রিয়া সুন্দর দাঁত তো নাই, গালি যে তুই কিতা করলি রে আমারে, কিতা করলি কিতা করলি। আর যাই হোক, তা মুসলমানের মতন ঈমানকে তাজা করার জন্য নাস্তিকের কলিজায় দৌড়তো, হাত তুলে একবার আল্লাহু আকবারের আওয়াজ দাও, হয় নাই? হয় নাই? এই ক্যামেরাম্যান এটিরে উঠাও, আল্লাহ আল্লাহু আকবার একবার। এটা কি আওয়াজ দিলা? এটা তো এই ফাসা তুফরে উঠতো না, তো এই ইয়া দেব নাস্তিকের কাছে যাইবো কেমনে? জবান খুলে আবার বলো, কারণ শাহজালালের দেশে আল্লাহু আকবারের আওয়াজ দিতে কোনো ভয় নাই, ঠিক না বে? ঠিক। ঠিক না বে? ঠিক। জোরে কও একবার, জবান খুলে বলো আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এই যুব সমাজের দিলের মধ্যে নবীর মোহাব্বত আছে নি না? নাই না? আল্লাহ কি আলোচনা যে করব। তো যাই হোক, আমাকে সাত্তার ভাই এক বলছে যে হুজুর, আমার কো ভাই, আমি কি রে ভাই কো ভাই, ডাইনে আর বাওয়ে যায় না। আমি কেউ অত ডরাও তার দাওয়াত দিলা খেললে গিয়ে, আমি কইছিলাম নে তেল মারছিলাম আমার দাওয়াত দিবার লাগি, কথা কথা ক,
ইসলামের বিরোধিতা করবো আর হেরে সমাধি ও যাইব, এই ইসলামের বিরোধিতা করবো আর তার সমাধি মু কথা কও, ইসলামের বিরোধ দান করবো তার কপালের মধ্যে চাইনিজের কূপ আছে কথা কও। আমি আর সেদিকে যাইতাম যাই না, একটা আয়া কোরআনুল কারিমের 6666টা আয়াত থেকে একটা আয়াত পড়ছি, হাদিসে পাক থেকে লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসে কারিমা পেশ করেছি, আয়াত আর হাদিসটা বুঝতে পারলে যেই বিষয়ে আলোচনা করবো আলোচনাটা বোঝা সহজ। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন কি, রাসূল আরবি হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক নবীজিকে আদরের সাথে মহব্বতের সাথে প্যারের সাথে আগে একটা ডাক দিছেন সুবহানাল্লাহ, ডাক দিয়ে বলেন হাবিব আপনি বলে দেন, নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আমাকে ভালোবাসবে কাকে, আরো আস্তে আরো আস্তে কও, আল্লাহ বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আমাকে ভালোবাসে আমার অনুসরণ করে, আমার বলতে উলামায়ে কেরাম এখানে আছেন আই আল মুহাম্মদ, তাফসিরে কাসসাব, তাফসিরে বাজদার, তাফসিরে কুরতুবি, তাফসিরে দালালাইন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে বাজদার যত কিতাব আছে ফাত্তাবিউনি, আমার বলতে আমার নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে কি হবে, আমার নবী বলে আল্লাহ আমাকে ভালোবাসলে কি হবে, আমার অনুসরণ করলে কি হবে, আল্লাহ জবাব দেয় নবী জাননি কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, সাত আসমান জমিনের মালিক আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসব, নবীকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসবে কে, আস্তে বলো কে, আমার নবীজির জবান বন্ধ না রেখে নবীজি বলে আল্লাহ দুনিয়াতে তো একজন আরেকজনকে ভালোবাসা অনেক জিনিস উপহার দেয় হাদিয়া দেয় অনেক জিনিস টোকন দেয়, একটা বেহায়া দিবস গেছে, আমি বেশি কাঁচা ভাষায় বললাম না, এই যে চোদ্দ গেছে এই এই ফুলটারে, এটা যদি ওখানে ফাঁসতে হাজাম আর এদিন হয়েছে বৃষ্টি হা কথা কও, আর এমনি দিয়ে আটটারে কি সুন্দর কইরা আটটারে সুন্দর করে, আমি তো আর দেখাইতে পারছি না কথা কও ঠিক না বে, ঠিক উপহার দিছে না দিছে না, আমার নবীজি বলে আল্লাহ দুনিয়াতে তো একজন আরেকজনকে ভালোবাসা অনেক জিনিস উপহার দেয়, আপনি যে আমার এত মহব্বতের উম্মতকে ভালোবাসবেন, আমার উম্মতকে হাদিয়া কি দিবেন, উপহার কি দিবেন, টোকন কি দিবেন, আল্লাহ পাক ঘোষণা দেয় হাবিব ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, হাদিয়া স্বরূপ আপনার উম্মতের জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দিব, কেন মাফ করবে তার গুণ হিসাবে দুইটা গুণ বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করছেন গাফুর আর রহিম, হাদিসে পাকের মধ্যে নবীজি বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, নবী বলেন তোমরা মুমিন কিন্তু প্রকৃত মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত তোমাদের সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা, সুবহানাল্লাহ, আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম যত সময় আলোচনা করব শানে রিসালত তথা ইত্তেবাহে রাসূল নিয়া আলোচনা করব, তাইলে এই আয়াত কয়েকটা বিষয় শামিল রাখে, প্রথমে নবীকে এই নবীকে ভালোবাসবো কেন, নবীকে ভালোবাসছেন কারা, 4 নম্বর ভালোবাসার কারণে আল্লাহ পাক তাদের কি উপহার দিছেন তার জায়গা কোথায় রাখছে, সব কয়টা আলোচনা করে শেষ করা যাবে না আজকে এই হাজার মজমার মধ্যে, আজকে শুধু নবীর পরিচয়টা কিঞ্চিত পরিমাণে তুলে ধরবো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নবীর পরিচয় জানলে নবীকে ভালোবাসতে আমাদের ভালো লাগবে, আমাকে দাওয়াত করছেন সাত্তার ভাই, আমাকে চিনছেন বিদায় দাওয়াত করছেন, না চিনলে দাওয়াতের কোনো প্রশ্ন আসে কথা কও নাকি, যেমন ইউনুস ভাই ইমাম সাহেব না চিনলে তো কেউ আমাকে দাওয়াত করত না,
নবীকে চিনলেন, নবীর পরিচয় বুঝতে পারলে, নবীর ইজ্জত ওয়াকার, নবীর ফজাইল যদি বুঝতে পারি, তাইলে নবীর জন্য নিজের শরীর থেকে তাজা রক্ত রাজপথে বিলায়া দিতে আমাদের দিলে বাধা দিবে না, ঠিক না? বেঠিক জোরে কর। তাইলে আসেন প্রথমে নবীর পরিচয়টা জানা নিন। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক শব্দ দিয়া প্রথমে একবার গুলমাল শব্দ দিয়া বুঝায়া তারপরে যাব আলোকপাতে। এক শব্দ দিয়া বুঝেন প্রথমে, আমার নবীজির এত দাম আরশে মুআল্লার মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীজির নাম কোথায়? আরো আস্তে কও, কোথায়? মুসলিম শরীফের হাদিস, মাকতুবুন আলা বাবিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, পরে শব্দ লিখছে মুহাম্মাদুর। এই নবীর দাম আসেনি না নাই? আরো আস্তে বলো, আসেনি না নাই? আরশে মুআল্লার মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীর নাম লিখা, আল্লাহ পাক আমার নবীর ইজ্জতের হেফাজত করছে। মুসলমান, আমার নবীর দামটা শুধু জমিনের মধ্যে না, আমার নবীর দামটা পাহাড় পর্বতে নয়, আমার নবীর দামটা আসমানের মধ্যে নয়, আমার নবীর দামটা তারকার মধ্যে নয়, আমার নবীর দামটা সূর্যের মধ্যে নয়, আমার নবীর দামটা চন্দ্রের মধ্যে নয়, আমার নবীর দামটা সিদরাতুল মুনতাহার মধ্যে নয়, আমার নবীর দামটা আল্লাহু আকবার জান্নাতের মধ্যে নয়, আমার নবীর দামটা জাহান্নামের মধ্যে নয়, আমার নবীর দামটা আরশের মধ্যে নয়, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার নবীর ইজ্জতটারে এমন ভাবে হেফাজত করছে, আরশে মুআল্লার মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীজির নাম নামটা লিখিয়া আল্লাহ পাক নিজে আমার নবীর ইজ্জতের হেফাজত করছে। এই নবীর দাম আছে না নাই? আছে। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ এটা লিখতে লাগে 12টা অক্ষর, কয়টা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখতেও লাগে কয়টা? মিলায়া মিলায়া, সুবহানাল্লাহ, কো কো কো, সুবহানাল্লাহ, মিলায়া। আল্লাহ শব্দ 4 অক্ষর, মুহাম্মদ শব্দ কয় অক্ষর? এ মিলায়া আসতেছি কুরআনুল কারীমের মধ্যে 30টা পারা, 114টা সূরা, যেই দিকে তাকাইবা যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম আনছে, এর পরের শব্দ আমার নবীজির নাম আনছে। কোথাও যদি নবীর নাম আগে আনছে, পরে আমার আল্লাহর নাম আনছে, সুবহানাল্লাহ, আগে পরে মিলাই আমার নবীর নাম আনছে কুরআনুল কারীমে। এই নবীর ইজ্জত আছে না নাই? এ মুসলমান আওয়াজটা খুলিয়া কও, আছে না নাই? এত ইজ্জত আল্লাহ আমার নবীরে দিছে, শিরোনাম হেডিং গুলা আমার নবীর এত ইজ্জত দিছে, নবীজির শরীর মুবারক দিয়া, নবীজির শরীর মুবারক দিয়া যে গাম মুবারক বাহির রয়েছে, এই গাম মুবারক দিয়া আমার আল্লাহ পাক বেশকে আম্বরের গান বাহির করে দিছে। আমার নবীর ইজ্জত আল্লাহ পাক এত বাড়াইয়া জমিনের মধ্যে দিছে, আমার নবী জবান দিয়া যেই থুতু মুবারক ফালাইছে, এই থুতু মুবারক দিয়া আল্লাহ পাক মেশকে আম্বরের গান বাহির করে দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার যেই রাস্তা দিয়া চলছে, আমার নবী যেই জায়গার মধ্যে কদম ফালাইছে, যেই জায়গার মধ্যে নবীজির পা মুবারক তারে ফালাইছে, আল্লাহ পাক এই কদম মুবারক দিয়া মেশকে আম্বরের গান বাহির করে দিছে। এই নবীর দাম আছে না নাই? শুধু নবীর মেশকাম্বরের গান কয়টা বলবো? আম্মি জান আয়েশা বলে, আমরা বলে নবী দিয়ে মানি না, নবীর শান বলে আমরা যাই নাম্বারে কবা হাজবা। আমি চ্যালেঞ্জ করব, আমি যত যেভাবে নবীর শান বলতে পারবো ইনশাআল্লাহ, কোন বেদাতির গোষ্ঠী এমন ভাবে আমার নবীর শান বলতে পারবে না। আম্মি জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শুনো, আমার নবী যে গ্লাস মুবারক দিয়ে পানি পান করতো, এটা আমি এক সপ্তাহ পর্যন্ত দৌত করতাম না। কেন জানো? আমার নবীর এই গ্লাস মুবারক দিয়া একটা সপ্তাহ পর্যন্ত আমার নাকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ আসছে, সুবহানাল্লাহ। আরো আস্তে কও, নবীজিরে যেমন দান করছেন জামালিয়ত, তেমন দান করছে কামালিয়ত, যার কারণে নবীজির চেহারা, নবীজিরে যেমন দান করছে সৌন্দর্য, তেমন দান করছে মাধুর্য, যার কারণে হাজার হাজার ইহুদি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া কালমা পড়া মুসলমান হয়ে গেছে।
সুবহানাল্লাহ, কেমন দাম দিছে আমার এই নবীর, দাম আছে নিলা নাই? আল্লাহ আল্লাহ আমার নবীজিকে এত সুন্দর করে বানাইছে বলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে মিশরের মহিলারা দেখার পরে তাদের হাত কাটিয়া ফলাইছে, আমার বাইরা রে শুধু মিশরের মহিলারা পাগল হয়েছে। আল্লাহ জালালউদ্দিন নবী বলে দুনিয়ার মুসলমান আল্লাহ পাক আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে এত সুন্দর করে বানাইছে বলে আমার নবীর চেহারা দেখার পরে তামাম পৃথিবীর মাখলুকাত গুলা পাগল হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার এত ইজ্জত করে বানাইলা হযরতে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কুনতু আখিতু ফিল লাইলি ফাসাকাতাত মিন্নিল ইবারা, রে দুনিয়ার মুসলমান একদিন আমি এশার নামাজের পরে আল্লাহু আকবার, বর্তমান শীতের সময় আসছে দেখবে গ্রাম অঞ্চলে অনেক মা অনেক বইনেরা দেখবেন সুই দিয়ে খেতা সেলাই করে আছে নিনা নাই, জোরে কও আছে নিনা নাই, আম্মি জান বলে দুনিয়ার মুসলমান একদিন আমি এশার নামাজের পরে সুই দিয়ে খেতা সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাতের দাগটা লেগে বাতিটা পড়িয়া নিবিয়া গেল, সুইটা কোথায় রাখছিলাম পাইতেছিলাম না, আবার আমি মেস্টারও খুঁজাইতেছিলাম মেস্টা কোথায় গেল মেস্টারও পাইতেছিলাম না। আম্মি জান বলে দুনিয়ার মুসলমান এমন সময় নবীজি রহমতে দুহালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে আগমন করছে, নবীজির চেহারার আলোতে আল্লাহ পাক পুরা ঘর আলোকিত করে দিয়েছে। তাই তো আম্মি জান বলে দুনিয়ার মুসলমান আসমানের একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে আল্লাহু আকবার, কিন্তু রে মুসলমান আসমানের সূর্যের চাইতে আমার সূর্যটা বেশি দামি, মারহাবা, আসমানের সূর্যের চাইতে আমার সূর্যটা বেশি দামি, কারণ কি জানো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়াশামসি আফজালু মিন শামসিস সামাই, শামসুন নাসিতাত লাহু বাদাল ফাজরি, ওয়াশামসি তাতলাহু বাদাল ইশাই, জবান খুলে বলো আল্লাহু আকবার। আপনি জান মানে দুনিয়ার মুসলমান আসমানের একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে, কিন্তু আসমানের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটা বেশি দামি, কারণ কি জানো, আসমানের সূর্যটা উদিত হয় ফজরের পরে, আল্লাহ পাক আমি আয়েশারে যে সূর্য দান করছে এই সূর্যটা উদিত হয় আয়েশার নামাজের পরে। আম্মি জান বলে দুনিয়ার মুসলমান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে মিশরের মহিলারা দেখার পরে আল্লাহু আকবার তাদের হাত কাটিয়া ফলাইছে, আল্লাহু আকবার, মিশরের মহিলারা জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরের জন্য পাগল হইছে মুসলমান, এবার মিশরের মহিলারা কয় জুলাইখা রে এমন একটা মানুষের জন্য পাগল হইলে, যেই মানুষটা ছিল গোলাপ, যেই মানুষটা তোমার তোমার স্বামীর গোলাম, এই স্বামী এই গোলামের জন্য তুমি কেন পাগল হইলা, ও তো তুমি একজন বাদশার স্ত্রী, আল্লাহু আকবার, জুলাইখা বলে হে মিশরের মহিলারা খবরদার, আমার আমার মাসুককে নিয়ে আমার স্বামীকে আল্লাহু আকবার, আমার আমার প্রেমিককে নিয়ে তোমরা তোমরা কিন্তু তোমরা কিন্তু দুরালোচনা করবা না, আমাকে নিয়ে তিরস্কার করবা না, তোমাদেরকে দাওয়াত দিয়া দিলাম তোমরা আমার বাড়িতে আসো, তোমাদের দাওয়াত দিয়া দিলাম আইসো, আমার মাসুককে তোমরা দেখবা, আল্লাহু আকবার, দাওয়াত দিয়া দিছে মিশরের মহিলা রাজা বাড়িতে উপস্থিত হইছে, এবার জুলাইখা কয় একটা একটা ফল দিছে আবার হাতের মধ্যে ছুরি দিছে, দিয়া কয় রেডি নি, কয় রেডি, কয় এক, কয় এক,
কই রেডি আমার বাইরা রে রেডি বলার সাথে সাথে এই মুহূর্তে জুলাইকা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের মহিলাদের সামনে এভাবে উপস্থাপন করাইছে, উদ্বাংশিত করাইছে। এবার মিশরের মহিলারা কি কাঁদবে ফল, ইউসুফের চেহারার দিকে তাকায়া তারা ফল কাটিয়া হাত কাটিয়া ফালাইছে, বলতে পারে না, জবান খুলে বলো আল্লাহু আকবার, আর জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আপনি জান বলেন দুনিয়ার মুসলমান, ওই মিশরের মহিলারা যদি আমার আপনার নবীজি রহমাতুল্লিল আলামিন আমার স্বামীকে দেখতো, আমার নবীজি রহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাইলে তাদের হাত ময়রে মুসলমান আম্মি জান বলে তাদের কলিজা কেটে ফেলতো, বলতেই পারতো না। রুহে হুসনে মুস্তফা, রুহে হুসনে মুস্তফা কে একে বাহারে বেকারা উসকে সাহিল তক কোই শিরি বয়া পৌঁছা নেহি। জবান খুলে বলো আল্লাহু আকবার। কেমন ইজ্জত ওয়ালা নবীর দাম আছে না নাই, আরো আস্তে কো আছে না নাই, আল্লাহ কেমন দাম, ও সুবহানাল্লাহ নবীর আল্লাহ কেমন দাম দিছে, আল্লাহু আকবার কেমন দাম দিছে দেখবা, দুনিয়ার মানুষ দেখবা আল্লাহু আকবার এর কি বলমু কি কইমু দেখবা, একজন আরেকজনে একজনে আমার বাড়িতে যদি দুই তিন বাবি, আমার বাড়িতে যদি দুই তিন বাবি কিংবা আমার মা এক জায়গার মধ্যে বইতে পারে, বর পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা কর, বোন তোর জামাইয়ের একটু প্রশংসা করছে, জামাই বুঝুননি আমাদের সিলেটি ভাষায় ঘুরে কোন জামাই কোন, না আমাদের সিলেটি ভাষায় ঘুরে কোন দামান, আমাদের সিলেটি ভাষায় ঘুরে কোন দামান, দামান কিতা কর রাইবা আর বউরে কিতা কোন বৌমা, কিতা কোন আপনার তে কিতা কোন মানে আপনারা কি বলে এখন, যেমন দুই তিন ভাবি এক জায়গার মধ্যে বসতে আসছি, বসার পরে দেখবেন স্বামীর প্রশংসা করে, একজন আর একজন জিজ্ঞাসা কব তোর জামাইয়ের একটু গুণ কস না, এমন আছে না দুই তিন ভাবি এক জায়গার মধ্যে বইলে স্বামীর প্রশংসা করে না, বোন তোর জামার একটু গুণ কস না, তোর জামার একটু প্রশংসা করছ না, ক বোন রে কইস না কি কইমু আমার জামায়ে আমার কলজাডার একবারে ফুইরা লইছে, কতে তোর জামাই একটু কস না, ক আমার জামার কথা কি কইমু হেটা তো আমার কলজা একবারে তেজ হাতা বানাই লইছে, এমন আসেনি না নাই, আমার মা বোন যারা হুনতাছে এরা কি গো বাস দিখালি আমরা দিতাছে, অনেকে দেখবেন আবার অনেকে নতুন বিয়া করছে আমার যুবক ভাইরা কেজি গা এই যে দুস্তে জিগা কো কি রে দুস আমার বাবিটা কেমন ফাইলি, ক দুস্ত কইস না আল্লাহ আমারে আল্লাহ আমারে আমার বাডের মাঝে আমারে এইডারে আজরাইল বানায় ফাড়াইছে, আসেনি না নাই, এমন আসেনি না নাই, আম্মি জানের কাছে যায়া সাহাবায়ে কেরাম বলে ক মা আমার নবীর একটু প্রশংসা করেন না, আমার নবীর চরিত্র কেমন, সুবহানাল্লাহ আর 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 আস্তে কও সুবহানাল্লাহ আস্তে কও, সাহাবায়ে কেরাম বলেন মা একটু বলেন না আমার স্বামী আপা আমার নবীর চরিত্রটা কেমন, আল্লাহু আকবার আমার বাইরা রে, এবার আম্মি জান বলে দুনিয়ার মানুষ শুনো আমার স্বামীর প্রশংসা কি শুনবা, হুয়াল কুরআন, আম্মি জান বলে রে সাহাবায়ে কেরাম আমার তাকরাবুল কুরআন তোমরা কি কুরআন পড়ো না, সাহাবায়ে কেরাম বলেন নাম ইয়া আম্মি আয়েশা মাগো আমরা কুরআন তেলাওয়াত করি, আম্মি জান বলে তাইলে শুনো আমার স্বামীর আমার স্বামীর চরিত্রটা আমার নবীর চরিত্র হুয়াল কুরআন, পুরা কুরআনটাই আল্লাহ পাক আমার নবীর মধ্যে ফিট করিয়া দিছে, তাইলে এমন নবীর দাম আছে না নাই জুরে কও,
এই নবীরে মানার দরকার আছে না নাই? এ মুসলমান আর অস্তেকও আছে না নাই? নামাজ পড়িরা না সাইরা? আওয়াজ দিয়া কও, রোজা রাখা না সাইরা? হজ কইরা না সাইরা? প্রেম কইরা না সাইরা? যারা কইছে সাইরা, এরার ডেট গেছে গা, এরারে সরকার অবস্থা না শয়তান অবস্থা না, ঠিক না বেটি? আপনার অবস্থা না শয়তান অবস্থা না, আবার সরকার অবস্থা না। আজ যা কেন লম্বা কাহিনী দিতে আপনার যা বলে যেমন আল্লাহু আকবার ওখানে এই নবীর আমদার মানার দরকার আছে না নাই? আমার কেন আইসা বইল আমি এই যে কানো ধরবো আর মাফসায়া যাবো, আমি আর কুমিল্লাতে কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। নবীরে মানার অর্থ হলো মাতাকুমুর রাসূলু ফখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ পাক আমার নবীকে যা দিয়েছে, নবী যা করার জন্য বলছেন সেগুলা করা, যা থেকে বর্জনের কথা বলছেন সেগুলাকে বর্জন করা, নবীকে মানা, ঠিক না বেঠিক? ওখানে তো দেখা যায় নবীর সুন্নতের লোকে খবর নাই, বলে নামাজ পড় পারতাম না, বলে দাড়ি রাখ পারতাম না, মিসওয়াক করবে পারতাম না, লম্বা জুব্বা দিবে পারতাম না, তে কত একটা গান কো কো গান কইতাম ফরমা নবীরে মানে না, নবীরে গান কোয়া নবীর ফেম দেখা, কথা কও গান কোয়া কোয়া নবীর দরদ নবীর প্রেম, এবারে উফরে দা বায়া 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 ফালা, কিন্তু নবীর নবীরে মানার লগে তারা নাম নাই, এমন বন্ড জাহিল মূর্খ আছে নি না নাই? জোরে কও। আমি আজকে এই রঘুরামপুর কুমিল্লা জাফরগঞ্জে বলবো, নবীর নবীকে নবীর শানে গান বলিয়া আবু তালেব নবীর শানে গান বলছে, উতবা নবীর শানে গান বলছে, আবু লাহাব নবীর শানে বার গান বলছে, আল্লাহু আকবার, জান্নাতি হতে পারে নাই, নবীর সুন্নাতকে মানিয়া নবীর শানে গান গান বলবা জান্নাতি হবা, আর যদি নবীর শানে গান কও সুন্নাত মানো না তুমি আবু লাহাবের মতো জাহান্নামী, ঠিক না বেঠে? অনে মানার লগে নাম নাই, দাঁড়িয়ে নে কাটিয়া নবীর প্রেমে গান কয় আছে না নাই? জোরে কও, একটু লই রাখো লই রাখো লই রাখো, আছে না নাই? জোরে কও। মদিনা গাড়ি আছে না নাই? এ দে ক আছে না নাই? জোরে কইস এমন ভণ্ড আসে নি না যদি আপনার নবী আমার জিগি বহনের জিপি
এমন জোরে কো জোরে কো আছেন না নাই জোরে কো জোরে আপুনে নবী আমার জীবন সাথী ই অন্ধকার কইবরের বাতি এই দরাতে নবী করলে না গো কথা কও কথা কও আছেন না নাই নবীর সামনে গান কয় কিন্তু নবীর মানার সাথে তার সম্পর্ক নাই আবার অনেক কি আছে নবীর সামনে গানকে খালি ফালাফালি করে কয় আবার কয় আল্লাহু আকবার হে মদিনা গাড়ি পাঁচ ফুটা হামাই দেখি ইয়ো মুর্শিদ মুরে মদিনা গাড়ি বিশাল হামাই দেখে মাশাআল্লাহ এমন বন্ধ আছে নি নানা কইবরের ভিতর বাবা রে ঠিক না বে ঠিক রে বাবা আমার এত গুণি আরে মুটা হালাই লই না রে পানি ঠিক না বে ঠিক রে ঠিক না বে ঠিক জোরে কো আরে খালি করে টানা টানি পর্দার ভিতর ফেরেশতার গুজুমা কো কইবরের ভিতর বাবা রে ঠিক না বে ঠিক জোরে কো ইয়ারা পিন্না বন্ধ আরো আস্তে কো এত বড় হকের জন্য আল্লাহু আকবার বলে হে সুরে সুরে জবান খুলে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই রামপুর যুবা সমাজ ডাকছে নবীর সুন্নাত তাদের দেহের মধ্যে উঠে গেলে আল্লাহু আকবার বলো আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার নবীর সুন্নত দেহের মধ্যে উঠলে নবীর পরিচয় বুঝতে পারলে এই জমিনের মধ্যে আর আমাদেরকে কেউ দুকা দিতে পারবে না এত বড় জাবর এত বড় জাবর তেল লাগাইতো বুড়ি তো লম্ব হয়ে গেছে কি করব অনে তেল লাগাইতো তেল তেল দেন লইয়া নাবি তনে বয়ে নাবি লাগবে না বাজে কেমন লাগে বেরে লই কা ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক এই বন্ড এই কুলাঙ্গার বেরেন না দেওয়ান বাগি জুরে তো এই দেওয়ান বাগি মাফিয়া বলে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আল্লাহর নবী দারে জান্নাতের সুসংবাদ জান্নাতের সার্টিফিকেট দিবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যারে জান্নাতের সার্টিফিকেট দিছে এই দেওয়ানবাগি কুলাঙ্গারে উঠিয়া কয় হযরতে ফাতেমাতু যোহরা বলে এর স্ত্রী আল্লাহ আমার মাসুম ভাই বলছে মুফতি মাসুম বিল্লাহ আমার সফর সাথে আমার ভাই বলছে যে আর দেওয়ানবাগে কি জানি পেছো আরামবাগের বেরাম্মা বাবা সে বলে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ যে জান্নাতের মহিলাদের সর্দার সুবহানাল্লাহ এর উইটা কর এই ফাতেমা বলে নবীর আদরের দুলালিনী হের বলে স্ত্রী এ মুসলমান জুড়ে কয় ইমান আছে না গেছে এগুলা বললে মুসলমানের ইমান থাকবে পীরনা বন্ড আবার নাম দিছে বিশ্বাস কে রাসুল কথা কো আসিনি না নাই বিশ্ব নাম দিছে বিশ্ব আশেকের রাসূল দেওয়ালের মাধ্যমে বিশ্ব আশেকের রাসূল হ্যান্ডবিলের মাধ্যমে বিশ্ব আশেকের রাসূল পোস্টারের মাধ্যমে বিশ্ব আশেকের রাসূল লিখছে আবার ব্যানারের মাধ্যমে বিশ্ব আশেকের রাসূল লিখছে আমি পরিষ্কার ভাবে বলবো এরা পীর না বন্ড জোরে কও দেওয়ানবাগি
দেওয়ান বাগি, রাজার বাগি, সুরেশ্বরী, আটরশি, হাত তুলে তালে তালে ডিস্কো তালে। আরে হকানি কোন বীর যদি দেখতে চাও তো আল্লাহর ওলি শাইখে চরমুনার চেহারার দিকে তাকা, দেখবা পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্তই আমার নবীর সুন্নাত দিয়া সাজাইছে, সুবহানাল্লাহ। হকানি কোন বীর দেখবা তো আল্লাহর ওলি আহমদ শফির চেহারার দিকে তাকা, পীর দেখবা তো আমার সিলেটের শেখ, আমার মুর্শিদ পীর মুর্শিদ আল্লামা মুফতি নুরুল হক দিক তাকাইবা, আমার জানামতে আমার শেখে কোনদিন মুস্তাহাব সারে নাই, সুবহানাল্লাহ। আর এরা নাম দিছে পীরা কি নাম দিছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দেয় বিশ্বাস করে রাসূল, আসলে কাজ করে বেদাতি। ঠিক না বে, ঠিক জোরে কও, ঠিক না বে, ঠিক জোরে কও। জান চলে যাই মান চলে যাই তবু জুবানে এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা জান চলে যাই মান চলে যাই জান চলে যাই মান চলে যাই তবু জুবানে এক আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এমন নবীর দাম আছে নি না নাই? এ যে ডেমো হয়ে গেছো গিয়া, ফুটে গেছো গা, আরো আস্তে ক, নবীর দাম আছে নি না নাই? আমার একজন বাবার আমি দেখতাছি আল্লাহু আকবার, আমার এই বাবার মতন যদি আরো কয়েকজন আশিকা রাসূল থাকতো নবীর বিরুদ্ধে কথা কইলে হাতে তলোয়ার দিরা, হাতে তলোয়ার লয় দেহ থেকে গর্দানারে আলাদা করে দিত, ঠিক না বে, ঠিক জোরে ক। শিয়ালের মতন হাজার দিন বাঁচার দরকার নাই, কথা ক কথা ক, বাঘের মতন নবীর ইজ্জত নিয়ে একদিন বাঁচবি, মরার পরে আল্লাহ পাক কবরে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। কিসের চিন্তা করো, চিন্তাটা কিসের করে, চিন্তাটা কিসের করে? এতন এই নবীর নিয়ে আজকে হোলি খেলা আরম্ভ হইছে, আসাদ নূরের মতন কুলাঙ্গারে আমার নবীরে উঠতে কো, আমার নবী বলে লুচ্চা নবী, নাউজুবিল্লাহটা যে এটা দিয়ে ফ্যাকেট করে রাখতা দিন বাড়িতে গিয়া কইবেন নাউজুবিল্লাহ, জোরে কও। আবার মুফাসসিল্লা কুলাঙ্গার লন্ডনে বয়ে আমার নবীরে কয়, আমার নবী বলে নারী লুবি, আরো আস্তে কও। পিছনের যারা আছে আপনাদের কন্টাক্ট দিলাইছে নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক না বে, ঠিক আপনাদের দায়িত্ব, আর আমরা খালি ছায়া ছায়া দেখবো। এই মুফাসসিল্লা আমার নবীরে বলছে আমার নবী বলে নারী লুবি, জোরে কও নাউজুবিল্লাহ। সাংবাদিকরা যায় কইছে এই মুফাসসিল্লা আমার নবীর যে নারী লুবি কইছস, তুই বাংলাদেশে যাস নাকে, বাংলাদেশে যায় বলস নাকে? মুফাসসিল্লা উঠিয়া বলে বাংলাদেশে যে যাইতাম লন্ডনে বয়া এয়ারপোর্ট থেকে, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে মুসলমান যুব সমাজের চাইনিজ কুড়ালের গেরান আমার নাকের মধ্যে আসে। আবার এই আসাদ নুইরা কুলাঙ্গারে বলছে
তুই মাঠের মধ্যে যায় নবীরে গালি দিস না কে মন চাই না দুনিয়াতে বেঁচে থাকি, মন চাই না দুনিয়াতে বেঁচে থাকি, মন চাই না, মন চাই, মন চাই নবীর ইজ্জতের জন্য নিজের শরীর থেকে তাজা রক্ত আল্লাহর নবীর জন্য দিয়ে দে। হে যুবক, কিসের জন্য তুই ইসলামের বিরুদ্ধে আইন করবি? ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা কবি? মুসলমান যুবক তোকে টুকরা টুকরা করে ফেলবে, ঠিক না বেঠে? আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হইতাম, আমি টাকার জন্য বয়ান করি না, পয়সার জন্য বয়ান করি না, যে যে জায়গার মধ্যে তারিখ খালি থাকতে দেয় সাতটার ভাই আমার এক সপ্তাহ পর্যন্ত ইমাম সাহেব কই, ইমাম সাহেব কতবার ফোন দিয়া দিয়ে আমাদের তারিখটা লইছে, আমি আর একটা বাদ দিয়ে আমি এই জায়গার মধ্যে আমি রাখছি, টাকার জন্য বয়ান করি না। বলি আল্লাহ জবান দান কর, এটা দিয়া তুমি নবীর ইজ্জতের কথা বলতে পারি? একটা মানুষ যদি নবীর হাসি খুলে মরণের পরে যদি আল্লাহ বলে আমি একবার পরে মাফ করিয়া দিই, মরণের পরে যদি আল্লাহ বলে তোরে মাফ করে দিল, আমার আর চাইতে চাওয়ার কিছু আমি লেখাপড়া করার সময় আমি কাজ করে লেখাপড়া করেছি, অন্যের বাড়িতে কাজ করছি, পাথরের কাজ করে আমি লেখাপড়া করছি, আমার বাবার টাকা ছিল। এ যুবক, আজকে টাকার নেশায় পড়ে গেছো, মেয়ের মহব্বতে পড়ে গেছো, এর মধ্যে শান্তি নাই। যেই যুবকে আল্লাহর নবীর মহব্বতে চোখের কোণা দিয়া এক ফোঁটা পানি ফালাইয়া দিবে, আল্লাহ পাক মরার পরে তার কবরে চিরস্থায়ী জান্নাতের টুকরা বানাইয়া দিবে। আমার তো মন চাই না, আমার তো মন চাই না দেশে বাংলাদেশে বাসিয়া থাকি। আমি যদি দেশের প্রেসিডেন্ট হইতাম, আমি যদি দেশের প্রেসিডেন্ট হইতাম, রব্বুল জালালের কসম কাটিয়া বলি, হে মুজাফফর জমনু মুজাফফর বান্দার জুমাক, কসম কাটিয়া বলি বাংলাদেশের যদি প্রেসিডেন্ট হইতাম, হাতে তলোয়ার নিয়ে একটা একটা নাস্তিককে আমি খতম করে দিতাম। আল্লাহু আকবার বলো। ভাই কি করব, এমন আজমত ওয়ালা নবীরে নিয়ে যদি কথা কয় মেনে নেওয়া যায়? জোরে কো মেনে নেওয়া যায়? এই দেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ করবে, বিএনপি বিএনপি করবে, জাতীয় পার্টি জাতীয় পার্টি করবে, রাজনৈতিক অঙ্গনে রাজনীতি তারা করবে, কিন্তু আমার নবীর ইজ্জত নিয়ে কোনো রাজনীতি চলতে পারে না। জোরে কো ঠিক না বেঠিক?
বর্তমান প্রধানমন্ত্রী সাহেবা, আমার দাদি, বাংলাদেশের রূপকার, আমি ধন্যবাদ জানাই, মারহাবা কও। আস্তে কইলা কে, আস্তে কইলা কে, মারহাবা। এই জন্যে বলছে এইবার সংসদে যায় বলছে যে নবীরে দুনিয়া যারা কুটুক্তি করবে, আপনারা পত্র পত্রিকায় তো পাইছেন, নবীকে নিয়ে যারা কুটুক্তি করবে এদের সর্বোচ্চ শাস্তি আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে। মারহাবা বলো, আরো আসতে বলো মারহাবা। কিন্তু তার সাথে আমি একটা কথা এড করতে চাই, আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে এই কথা বলে মুসলমান 95 ভাগ মুসলমানের দেশে মুসলমানকে বুঝতেলে চলবে না। বাংলা জমির সংসদের মধ্যে যার নবীর বিরুদ্ধে কথা বলবে তার সর্বোচ্চ ফাঁসির আইন সংসদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। রাশিয়া সরকার করা, রাশিয়া সরকার করা। নবীরে কেমন দাম দিছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ। কল এই নবীর দাম আছে না নাই? অনেক লম্বা বয়ান করছি, আরো শেষ করে দেই। সারা রাত খালি কইলে এই বউ, এ মুসলমান যুবক রেডি নি, রেডি নি, রেডি না? ফুটায় গেছ গা, এ ফুটায় গেছ আবার আল্লাহর ডাক দে, আল্লাহু আকবার। আমার মন থেকে সারা জীবন নবীর ইজ্জত কেমন আল্লাহ দিছে আরো শুন, সুবহানাল্লাহ। কত আমার নবীর এত দাম দিছে আমার নবী মক্কার, মক্কা থেকে শুনো, হালিমাতুস সাদিয়া নবীরে তায়েফের জমিন থেকে ওই মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য আসছে নবী এতি, নবী এতি। জিসে মিল গায়ে কাম লিবালে কাদামান উসে দু জাহা কা খাজানা মিলা গে বলা পাক জান্নাত বলো ক্যা করে হে মদিনে কে জিস কি আওয়াজ আ রহি হে ইজাবত নে ঝুকি কর গলে সে লাগায়া বরহি নাজ চড়ে জবি দুআয়ে মুহাম্মদি, দুআয়ে মুহাম্মদি। জবান খুলে বলেন মারহাবা, কেমন দাম দিছে আমার আল্লাহ। হালিমাতুস সাদিয়া, আমার নবীরে এতিম আসছে, অনেক আউশ করে আসছে যে মক্কা থেকে একটা সন্তান নিয়ে আসি, আমি দুধ খাওয়ামু এর মাধ্যমে কিছু দুধ পান করামু এর মাধ্যমে কিছু মুনাফা পাবো। নবী জিরে নেওয়ার জন্য আসছে, নবীকে তো নেওয়ার জন্য আসছে না, আসছে যে কোনো সন্তান পালে নিবে। আই রে উট এমন একটা লইছে এটা চলে না, বুঝে না, উট এটা নিজে চলতে পারে না, হালিমারে কিভাবে লইব? আর হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীরই কিভাবে তাই না? আইতে আইতে ওমা আইতে হে মদিনার যারা যারা আসছিল সন্তান নেওয়ার জন্য, হেরা বালা বালাডি বাচ্চা সব লয়ে গেছে। আমার নবী এতি, আমার নবী পয়রা রইছে কেউ আসে না, আমার নবীরে কেউ নেয় না রে। সরোয়ারে দুহালম নবীর কাছে হাজির হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী কান্দে, কেউ আমার নবীর কাছে আসছে না, আসে না এর মুসলমান। হালিমাতুস সাদিয়া বলেন দেখো তো মদিনার জমিন থেকে আমি মক্কার জমিনের মধ্যে আসলাম, আমি এইভাবে খালি চলে যাব এটা হইতে পারে না। আল্লাহু আকবার, যেমন এই হোক এই মুহাম্মদের তো বাবা নাই, না থাকলে কি হইছে? তারপর নিয়ে দেয় কুরাইশ বংশের গোত্রের লোক আছে মুসলমান বাইরারে আমার হযরত
হবে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যেই মুহূর্তে আল্লাহর নবীর আমার বুকের মধ্যে জড়াইলাম, আল্লাহু আকবার আমি জড়াইলাম, আমার দিলের মধ্যে আল্লাহ পাক কেমন শান্তি ডালিয়া দিছে, আমার জিন্দেগিতে কোনোদিন এত শান্তি অনুভব করি না। মুসলমান এবার হালিমাতু সাদিয়া যখন আল্লাহর পয়গাম্বরকে উটের মধ্যে উঠাইলো, আল্লাহু আকবার, এবার লক্ষ্য করে দেখা যায় দুর্বল উটে উটটা খাইতে পারতো না, হাঁটতে পারতো না, যেই মুহূর্তে আল্লাহ নবীকে উঠাইলো রে মুসলমান, হালিমাতু সাদিয়া বলে উঠানোর সাথে সাথে আল্লাহ পাক আমার দুর্বল উটটারে ডাইরেক্টলি সবল বানাইয়া দিছে। আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম যে আমি দুই তিন ঘন্টা পরে হাঁটতে আরম্ভ করছি, আমি তাকায়া দেখি আল্লাহ নবীর বরকতে দুর্বল উঠটা এমন তেজি হইয়া গেছে, বুঝে আল্লাহু আকবার, আধা ঘন্টার ভিতরে তাদেরকে ফাঁস দিয়া বাড়িতে চলে গেছে। এমন বরকত দান করছে রে মুসলমান, হালিমাতু সাদিয়া বলে আল্লাহর পয়গম্বরকে নিয়ে যেই মুহূর্তে আমার বাড়ির মধ্যে উপস্থিত হইলাম, আমার দুম্বা গুলা খাইতে পারতো না, আমার দুম্বার স্তনের মধ্যে দুধ নাই, আমার বাইরা রে, আমি তাকায়া দেখি আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবীজির কদম মুবারকটা আমার বাড়ির মধ্যে পড়ছে, আমি তাকায়া দেখি আল্লাহ পাক নবীর বরকতে আমার দুম্বার স্তনের মধ্যে দুধ গুলা টপটপায়া বায়া পড়তে আরম্ভ করছে। আল্লাহ নবী সরওয়ারে দুআলমের এত বরকত দান করছে রে মুসলমান, হালিমাতু সাদিয়া বলে আমি হাঁটতে, আমি তখন আল্লাহু আকবার, হালিমাতু সাদিয়া বলে আমার সন্তানটারে যখন আমি নিয়ে তায়েফের জমিনে রাখলাম, তায়েফের জমিনের মধ্যে উটগুলা খাইতে পারতো না, দুম্বা গুলা খাইতে পারতো না, বকরি গুলা খাইতে পারতো না, কারণ ওই তায়েফের মাঠের মধ্যে ঘাসটায় খাইবে কি করে, ওই সব ঘাস গুলা তো শেষ হয়ে গেছে, রোদ্রে কোনো ইয়া নাই, আল্লাহু আকবার, বাতাস মানে মানে ঘাস নাই, আমার বাইরা রে, হালিমাতু সাদিয়া বলে আমার নবীজি আমার সন্তান মুহাম্মদ যখন ওই মাঠের মধ্যে পা রাখছে, আমার আল্লাহ পাককে দূরেই ঘাস, যে গাছের যে যে মাঠের মধ্যে ঘাস ছিল না, নবীজির কদম মুবারকের কারণে আল্লাহ পাক মাঠ গুলারে ঘাসে পরিপূর্ণ কইরা দিছে। একদিন আল্লাহর নবী বলে মা আমার দুম্বা আব্দুল্লাহ প্রতিদিন দুম্বা চরানোর জন্য মাঠে যায়, ওগো আম্মা শুনেন না আজকে আমারে একটু অনুমতি দিয়া দেন না মা গো, আমি দুম্বা চরানোর জন্য মাঠের মধ্যে যাব। আল্লাহর নবীকে হালিমাতু সাদিয়া বলে বাবা রে রে বাবা মুহাম্মদ শুনো তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ হইল তোমার যে সুন্দর চেহারা সুন্দর চেহারা দান করছে রে বাবা মুহাম্মদ, তুমি মাঠের মধ্যে গেলে আল্লাহু আকবার তোমার চেহারাটা মলিন হয়ে যাবে, আমার বাইরা রে, অনেক মানুষ দেখবা বাড়িতে দেখবা সুন্দর থাকলে, মাঠের মধ্যে গেলে দেখবা রৌদ্র খাইলে দেখবা তার চেহারাটা মলিন হয়ে যায়, ঠিক না বে? ঠিক জোরে কহ। হালিমাতু সাদিয়া বলে বাবা মুহাম্মদ তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ হইলো তুমি মাঠের মধ্যে গেলে তোমার যেই চেহারাটা মলিন হয়ে যাবে। আল্লাহর নবী বলে মা গো সূর্যে আমারে তাপ দিবে, আমারে সূর্যে আলো দিবে, এমন শক্তি আল্লাহ সূর্যের দেয় না। সুবহানাল্লাহ, আরো আস্তে কো, আরো আস্তে কো, সুবহানাল্লাহ, ওগো আম্মা শুনেল্লাহ, সূর্যের তাপ আমারে দিবে যেমনটা আল্লাহ পাক সূর্যের দেয় না, কারণ হইল ইদা মাশাফিল আরযু ইউযিল্লুহুমুল গামামু হাইসু মা ইয়ামামু। আল্লাহর নবী বলে এর দুনিয়ার উম্মত আল্লাহ পাক আমার এত ইজ্জত করে বানাইলা, সূর্যটা আল্লাহু আকবার মক্কা মদিনার কোন রাস্তা দিয়ে চলতাম, আল্লাহু আকবার আমার ছাতা লাগতো না, একটা টুকরা মেঘ আল্লাহ পাক আমার গোলাম বানায় দিছে, আমি নবীজি
রহমতে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার যে রাস্তা দিয়া চলতাম মেঘের টুকরাটা আমার ছায়া দিতে দিতে ওই রাস্তা দিয়াই চলত রুহে হুসনে মুস্তফা রুহে হুসনে মুস্তফা হে একে বাহারে বেকারা উসকে সাহি তক কোই শিরি বয়া পহুচা নেহি জবান খুলে বলো আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার হালিমাতু সাদিয়া বলে বাবা তোমার মাটির মধ্যে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহর নবী বলেন না আমার দুবাই যাই আমাকে অনুমতি দিয়া দেন না এবার হালিমাতু সাদিয়া অনুমতি দিয়া দিছে আল্লাহু আকবার আমার বাইরা রে অনুমতি পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মাঠে চলে গেছে এবার তাকায়া দেখে কোনো গাছ দেখা যায় না যে ছায়া খাইবে দুবাই আব্দুল্লাহর হালিমা বলে রে বাবা আব্দুল্লাহ তোমার বাইটারে দেখি আর রাখবা যাহাতে কোনো জিনিসে যেন 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 সূর্যের রোজ চেহারার মধ্যে তাপ যেন না লাগে আলো যাতে না লাগে ছায়ার মধ্যে রাখবা আল্লাহর নবী মাটির মধ্যে গেছে যা দেখে কোন গাছটাই কোন বৃক্ষ নাই কোথায় বসবে ঠিক এমন একটা মুহূর্তে তাকায়া দেখে একটা গাছ এভাবে মরা আল্লাহু আকবার মরা একবারে চৌচির হয়ে রইছে গাছের মধ্যে পাতা নাই ডাল নাই আল্লাহর নবী জি রহমতে দুআ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গাছের গুড়ায় যায় বসে আমার নবীর বরকতে আল্লাহ পাকে মরা গাছটারে ডাইরেক্টলি জিন্দা বানায়া দিছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রে মুসলমান গাছটারে জিন্দা বানাইছে জিন্দা বানানোর পরে দেখা যায় গাছ থেকে কাঁচা পাতা এইভাবে আসতে আরম্ভ করছে দেখবেন যেমন ভাবে শীতের সময় খোয়া যেভাবে চলতে থাকে যেমন মানুষে কথা বলে শ্বাস ছাড়লে যেমন দেখা যায় যেমন দুয়ার মতন বাহির হয় এমন আল্লাহর নবীজির ওই কাঁচা পাতা এইভাবে নবীজিকে এইভাবে যেমন এসির মতন বাতাস দিতে আরম্ভ করছে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর লাম্বাবো কি আরে মুসলমান বলার সময় নাই নবীজিকে যেই মুসল যেই 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 মাখলুকাতে পাইছে এই মাখলুকাতি নবীর জন্য পাগল হইয়া গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কি বলবো রে মুসলমান আল্লাহর নবী উস্তুনে হান্নানের মধ্যে সরওয়ারে দুহা আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ মরা খেজুর গাছটা ছিল আল্লাহর নবী দিহি প্রতি জুমার মধ্যে এই উস্তুনে হান্নানার মধ্যে বৈশা বৈশা আল্লাহ বুখারী শরীফের রাওয়ায়াত এই উস্তুনে হান্নানার মধ্যে দাঁড়ায়া আল্লাহ নবী সরওয়ারে দুহা আলম এইভাবে বাসন দিতেন বয়ান করত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেই মুহূর্তে আল্লাহ নবীর জন্য আলাদা মিম্বার বানানো হইছে আল্লাহু আকবার এবার মিম্বার বানানোর পরে আল্লাহ নবী জি এই উস্তুনে হান্নানার তারে সারিয়া ওই মিম্বারের মধ্যে চলে গেছে আল্লাহ নবী প্রথমে মানুষ দেখা যায় না গো কিসের কিসের কান্না শোনা যায় মানুষ দেখা যায় না আমাদের কি একটু বলেন না আল্লাহ নবী বলে এরে উস্তুনে হান্না না কাদিস্তা পরিণীতে পরিস্থিতি দে পরিস্থিতি এ বাধ্যতা বাধ্য করছে আল্লাহু আকবার কাদিস না আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে সাহাবীরা রে উস্তুনে হান্নানা যে কাছের মধ্যে দাঁড়ায় বয়ান দিতা সে আমার মহাব্বত ছাড়তে পারে না এই জন্য উস্তুনে হান্নানা কান্না কান্না কাটে করতে আরম্ভ করছে আল্লাহর নবী দয়া যেই মুহূর্তে হাত দিছে মুসলমান দুইটা দোয়া করছে আমার নবী দিরে জমিনের মধ্যে বানায়া পাঠাইছে রে মুসলমান আল্লাহর নবী বলে উম্মতের দল এই আল্লাহর নবী বলে উম্মতের দল যে আমি পয়গম্বরকে মানবে যে আমি পয়গম্বর
আমি সরওয়ারে দুয়া আলমের তরিকা অনুযায়ী দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মত মুসলমানটা মরতে দেরি হবে, আমি নবীজি ঘোষণা দিলাম আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের মালিক বানাইতে একটা সেকেন্ড তো দেরি করবে না। তাইলে এই নবীরে মানার দরকার আছে না নাই জোরে ক, আরো আসতে কো দরকার আছে না নাই। আশেকের রাসূলের কি ঘটনা বলবো, আল্লাহু আকবার, শুধু আমাদের নবীরে, এই নবীরে শুধু আমাদের জন্য নবী বানাইছে তা না, আল্লাহ পাক 1 লক্ষ কিংবা যত মাখলুকাত জমিনে বানাইছে পাঠাইছে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক আমার নবীরে নবী বানাইয়া পাঠাইছে। আমার নবীরে এমন নবী বানাইছে, আমার নবীরে শুধু নবী বানাইছে তা না, আমার নবীরে রহমাতুল লিল আলামিন বানাইছে। সুবহানাল্লাহ, আরো আস্তে কও সুবহানাল্লাহ। মুবারকবাদ এই লোগো কে খতমুল মুরসালিয়া, মারহাবা। মুবারকবাদ এই লোগো কে খতমুল মুরসালিয়া, মুবারকবাদ এই লোগো কে খতমুল মুরসালিয়া। জমি খুশ হে, জমা খুশ হে, মকি খুশ হে, মকা খুশ হে, জমি খুশ হে, জমা খুশ হে, মকি খুশ হে, মকা খুশ হে, ফেজানো তোমা সারা রহমতুল আলামিয়া। মুবারক বাদ এই লোগো কে খতমুল মুরসালিয়া, জবান খুলে বলো মারহাবা। বাতা কুছ এ হালিমা সাদিয়া কাহা, হালিমা বলে কত মানুষ আমি দেখলাম রে, কিন্তু আমার নবীর মতন এত সুন্দর মানুষ আমি দেখছি না। বাতা কুছ এ হালিমা সাদিয়া কাহা, বহুত দেখে হাসি লেকিন কোয়া কাসা নেহি দেখা, কে এতনি কি মেহে রুবা জাইসে কোই বদর মুবিয়ায়া। মুবারক বাদ এই লোগো কে খতমুল মুরসালিয়া, জবান খুলে বলো মারহাবা। এই নবীরে শুধু আমাদের জন্য নবী বানাইছে কথা কও নাকে, শেষ আর 10 মিনিটের মধ্যে এই নবী দেখি আমাদের জন্য শুধু নবী বানাইছে না, 1 লক্ষ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে হাবিবে কিবরিয়া, আমি জান্নাতের মালিক, আপনি জান্নাতের নবী, আমি আরশে মুআল্লার মালিক, আপনি আরশে মুআল্লার নবী, আমি আসমানের মালিক, আপনি আসমানের নবী, আমি সিদরাতুল মুনতাহার আল্লাহ, আপনি সিদরাতুল মুনতাহার নবী, আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনি জাহান্নামের নবী। হাবিবে কিবরিয়া, আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী, আমি সূর্যের আল্লাহ, আপনি সূর্যের নবী, আমি তারকার আল্লাহ, আপনি তারকার নবী, আমি চন্দ্রের আল্লাহ, আপনি চন্দ্রের নবী। হাবিবে কিবরিয়া, আমি পাহাড় পর্বতের আল্লাহ, আপনি পাহাড় পর্বতের নবী। হাবিবে কিবরিয়া, আমি হরিণের আল্লাহ, আপনি হরিণের নবী, আমি বাঘের আল্লাহ, আপনি বাঘের নবী, আমি চন্দ্রের আল্লাহ, আপনি চন্দ্রের নবী, আমি সিংহের আল্লাহ, আপনি সিংহের নবী, আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের নবী, আমি হিন্দুদের আল্লাহ, আপনি হিন্দুদের নবী, আমি তামারের আল্লাহ, আপনি তামারের নবী, আমি বৌদ্ধদের আল্লাহ, আপনি বৌদ্ধদের নবী, আমি খ্রিস্টানের আল্লাহ, আপনি খ্রিস্টানের জন্য নবী। আল্লাহ পাক বলে হাবিবে কিবরিয়া, আমি তাম ভূমণ্ডলের জন্য আল্লাহ, আপনি পয়গম্বর তাম ভূমণ্ডলের জন্য নবী। আমার নবীরে শুধু নবী বানাইছে তা না, আমার নবী বলে আল্লাহ আমি যে নবী তার দলিল কি, সমস্ত মাখলুকাতের জন্য যে নবী তার দলিল কি। আল্লাহ পাক বলছে হাসাই তো তোমার দলিল দেওয়ার দরকার, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়া দিছে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তাম ভূমণ্ডলের জন্য আল্লাহ, আপনি পয়গম্বর তাম ভূমণ্ডলের জন্য নবী। আমার নবীরে নবী বানাইছে তা না, আমার নবীরে নবী বানাইছে তা না, আমার নবীরে রহমাতুল লিল আলামিন বানাইছে। ইজাবত কি চেহারা ইনায়াত কা জুরা, দুলন বন কে নিকিলি দুহায়ে মুহাম্মাদি, জিসে মিল
গায়ে কম্বলি বালে কদামন উসে দু জাহান কা খজানা মিলা হে বালা পাকে জান্নাত বলো ক্যা করে হে মদিনে কে জিসি কি আওয়াজ আ রহি হে জবান খুলে বলো মারহাবা এই নবীর দাম আছে রে না এই যে আরো আসতে গো আছে রে না না আমার নবীরে শুধু নবী বানাইছে তা না রহমাতুল্লিল আলামিন বানাইছে হে মুসলমান নবী দিরে তো ইজ্জত দিয়ে বানাইছে নবী কোন হাত তুলে আল্লাহর কাছে কোন জিনিস চাইতে দেরি হইছে নবীজির দোয়াটারে জামাই আদরে আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে কবুল করতে সেকেন্ড তো দেরি করছেন আমার নবীর আল্লাহ পাক বলে হাবিবে কিবরিয়া আমি জান্নাতের মালিক আপনি জান্নাতের রহমত আমি আরশে মুআল্লার মালিক আপনি আরশে মুআল্লার রহমত আমি সিদরাতুল মুনতাহার মালিক আপনি সিদরাতুল মুনতাহার রহমত হাবিবে কিবরিয়া আমি আসমানের মালিক আপনি আসমানের রহমত আমি সূর্যের মালিক আপনি সূর্যের রহমত আমি তারকার মালিক আপনি তারকার রহমত আমি খালবিল আল্লাহ আপনি খালবিলের রহমত আমি আটলান্টিক মহাসাগরের আল্লাহ আপনি আটলান্টিক মহাসাগরের রহমত হাবিবে কিবরিয়া এইভাবে আমি ইহুদিদের আল্লাহ আপনি ইহুদিদের রহমত আমি খ্রিস্টানের আল্লাহ আপনি খ্রিস্টানের রহমত আমি তামা চামারের জন্য আল্লাহ আপনি চামারের জন্য রহমত আমি হিন্দুদের জন্য আল্লাহ আপনি হিন্দুদের জন্য রহমত হাবিব কিবরিয়া আমি তমাম ভূমণ্ডলের আল্লাহ আপনি পয়গম্বর তমাম ভূমণ্ডলের জন্য রহমত আমার নবীরে কি বানাইছে কথা কও রহমাতুল্লিল আলামিন বানাইছে আমার নবী আল্লাহ আমি যে রহমত তমাম জাহানের জন্য তার দলিল কি আমার নবী জি রে আল্লাহ দলিল দিয়া দিছে ওয়া আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ রে এমন নবী রে পায় আমরা খুশি না বেজা আরো আস্তে কও ফুটায়া গেছো গিয়া শেষ করে দিব ফুটাই লওয়া শেষ না ফুটাইলে এটা বুঝি আস্তা বাংলাদেশ ওয়াজ করি গেছে আল্লাহ এই পর্যন্ত এই যে আমার কাফর অবস্থা বেশি ভালো না আর কাফর দেখে আমার কিসে হেরা দেখে আনে নি এই কাফর কাফর কোন সুরে দিন যাইতো আর রাত ফুয়াইতো কোনটা কো এই গেছি মাদারীপুর তারপরে খুলনা খুলনাতে রংপুর রংপুর থেকে বগুড়া বগুড়া থেকে দিনাজপুর দিনাজপুর থেকে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে গেছি একবারে ফরিদপুর ফরিদপুর থেকে আমি আইছি সারা দিনে রাইতে এশার নামাজ আয়া সাত্তার বাইর গরম করছি আবার রেস্ট নিতে পারি না এই এনআইসি আর আগে তো আমার কত ফর্ম ফুটি দিছ না রে তো প্রধান অতিথির আগমন শুভেচ্ছা সবাই তো কই পাইছে যে আনতাজি আমি তো বয়ানের আগে এটা ওইগুলো বলি নাই আর আমার আগে এভাবে তকবির দিতে আমি কাউকে দেই নাই এটা দিলে কি হয় ভিতরে 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 এটা দিবার দরকার কি ফর্ম ফুটি দিবার দরকার কি এটা অন্য মারারে দিও আমি আসলে প্রথমে আসলে দেখি হুল্লো ছুলের মধ্যে পড়ে গেছি এটা আমি বালা পাই না ঠিক আছে এটা আমি করি না কিন্তু অন্যদের বালায় দিও আমার বালা এটা দরকার নাই বলতেছিলাম আমার এত ইজ্জত ওয়ালা আজমত ওয়ালা নবী পায়া আমরা খুশি না বেজা আর রাস্তা কো খুশি না বেজা আল্লাহু আকবার এমন নবীরে কি বলবো নবীর আজমত আমি বলে শেষ করতে পারি নাই হে মুসলমান হালিমাতুস সাদিয়া কইছে হাই রে না শেষ করে দে না 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 শেষ করে দে কি রে মাসুম ভাই শেষ করে দে আচ্ছা না না আরে থাকে না আছে যাই নাই থাক আগামী বছর মানে কইলে না থাক আগামী বছরের লাগি বুঝি এই থয়ে যাইতাছ দাওয়াত দিত এন দাওয়াতে লাগি ডোন্ট কেয়ার কালকে আমার আবদুল্লাহপুর আগামী কালকে দেবিদ্দার আচ্ছা যাই হোক তাইলে নবীর শান মান আমাদের মানার দরকার আছে না না আমি কয়েকজনই বাজানে নাম কি বাজান ফেরেশতার নাম ক আব্দুর রব বাজান আর এই যে লাল দাড়ি ফেরেশতার নাম কি আব্দুল মতিন সাহেব আমার বাজান এদিকে আরেকটা এই ফেরেশতা এই যে নাম কি নূরে আলম এরা দশবাদে তো আমার মন হচ্ছে সারা রাত বয়ান করতাম আমার তো মন চাইতেছে কিন্তু ফজরের নামাজ অনেক করবো ওরি বাবরি কালাই ফজরের নামাজ নাই
কথা কো ঠিক না বেটি? আমি আরো বড় বাধাই না, আমিও রাগ করছ? আমি এনে কিন্তু সুশীল সমাজ আছে, শিক্ষিত সমাজ আছে, এর কাছে আমি মাফ চাই। আমি কিন্তু যুব সমাজ জেনিয়া এই কথাটা বলছি, আমি যারা বুড়া বাবা এনে শিক্ষিত সমাজ অনেক উঁচু পর্যায়ের মানুষ আছেন, সরকারি কর্মকর্তা আছেন, আমি আপনাদেরকে বলিনি, আমি আমার মতন যুবকদের যারা কোন দিল্লি কা লাড্ডু যে খাইছে, হে ফসাইছে, যে না খাইছে, হে ফসাইছে, ইয়ারা লেখাইছে, আল্লাহু আকবার বল। তাইলে নবীর এত আজমত ওয়ালা নবীরে পায় আমরা খুশি না বেজা? মানারে তো নবীরে মানার দরকার আছে না? নাই। একটা সুন্নতের কথা কইয়া আজকের বয়ানটা শেষ। ওয়া তোমাদের নবীর শানে সারা রাত যদি বলি অনেক কইলে কইবে তুই তা খালি গপ্প ছাড়তাছিস, গপ্প না, গপ্প ছাড়তাছিস না, সারা রাত বললে ইনশাআল্লাহ নবীর শান শেষ করা যাবে না। আমার এই পরিমানে আল্লাহ আমার নবীর শান বলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ বলো। একটা সুন্নতের কথা বলি, নবীরে মানার অর্থ হইছে নবী যেগুলা করছে এগুলা আমাদের কি করা, করা। নবীর শান হইল নবী, যেমন নবী মিসওয়াক করছে আমাদের মিসওয়াক করতে হবে। এই মিসওয়াক আজ না একটা নামাজ, তোহর, মহজ, দিমো, যাকাত, তোমরা যেগুলা আছে হজ করো সব করো। একটা আপনার সুন্নত যে মিসওয়াক কইরা এক ওয়াক্ত নামাজ পড়বে, 70 রাকাতের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিবে। সুবহানাল্লাহ, সবাই জবান খুলে এক আওয়াজ দিয়ে একবার বলো সুবহানাল্লাহ। এখন এই সুন্নত মানে একজন একজন কেমনে যে করতে হইব এটা আর হে বুঝে না, এটা আর হেয়ার খেয়াল নাই করছে কি, এই ক্যামেরা এটা আর হেয়ার বুঝছে না, বাড়ির দিয়া করছে কি ফাঁসাইতে একটা হে কত দূর আছে সুন্নত লই তো এটার হেয়ার খেয়াল নাই, ফাঁসাইতে একটা ডাইল না কেছে লই যা জুস উঠছে সুন্নত মানবো, ফাঁসাইতে ডাইল না কেছে লই যা কাইটা আমি সামনে খিজাইতাছে বাইরে রুকুতে লঙ্গির কোনার মাঝে একটু দৌড়ে লাইছে, লঙ্গির কোনার মাঝে দৌড়ার পরে খোদার গজব বাজে দিয়া নবী যেভাবে সুন্নতের কথা বলছেন সেভাবে আমাকে আমাদের সুন্নত মানতে হবে, ঠিক না বেঠিক? আজকে কিছু কুলাঙ্গার আছে যুবক, তোমার দিলে লড়া দেয় না, আমি আজকে আর বেশি গরমের দিকে যাইলাম না, আজকে কাদিয়ানির মতন কুলাঙ্গারেরা খতমে নবুয়তের উপরে হাত দিছে, আমার নবী শেষ নবী, নবীর পরে কোন নবী আসবে? জোরে বলো আসবে। পঞ্চগড়ে কুলাঙ্গারের দল এরা ইস্তেমা করবে, বাংলাদেশে 95% মুসলমান থাকতে এই ইস্তেমা করতে দেওয়া হবে না, ঠিক না বেঠিক? জোরে ক, প্রয়োজনে মুসলমান তার রক্ত আল্লাহর নবীর জন্য দিবে, ঠিক না বেঠিক? জোরে ক, তোমার শরীরে রক্ত, বাঘের শরীরে রক্ত, তোমার শরীরে রক্ত, সিংহের শরীরে রক্ত, তোমার শরীরে রক্ত, পিপীলিকার শরীরে রক্ত,
তোমার শরীরের রক্ত, হরিণের শরীরের রক্ত, তোমার শরীরের রক্ত, পয়সের শরীরের রক্ত, তোমার শরীরের রক্ত, কুকুরের শরীরের মধ্যে রক্ত, তাদের রক্ত তাদের দেহের জন্য, মুসলমান যুবকের রক্ত আল্লাহর নবীর পয়গম্বর আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য ঠিক নামে ঠিক রাখো। পঞ্চগড়ে ইজতেমা মুসলমানে হতে দিবেন না, ঠিক না বে ঠিক জোরে কও। তাইলে এই নবীরে নবীর জন্য আমাদের জীবন দেওয়ার দরকার আছে না? না, পুরা বাংলাদেশে আমার মাসুম ভাই তালিমে খতমে নবুয়ত নিয়ে কাজ করতেছেন, আমিও যতটুকু পারতেছি ফিকির করতেছি। তালিমে খতমে নবুয়তের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? না, যে নবীর বিরুদ্ধে কথা কইব এই নবীর, এই এই যুবক যে নবীর বিরুদ্ধে কথা কইব তার বিরুদ্ধেই মুসলমান যুব সমাজ অ্যাকশন গ্রহণ করবে, ঠিক না বে ঠিক জোরে কও, ঠিক না বে ঠিক আওয়াজ করে বলো। উলামায়ে দেওবন্দ যে মোকাবেলা করছে, যে নবীর বিরুদ্ধে কথা বলছে, উলামায়ে দেওবন্দ কাউকে ছাড় দেয় নাই, ঠিক না বে ঠিক জোরে কও। উলামায়ে দেওবন্দ কাদিয়ানির মোকাবেলা করছে, শিয়ার মোকাবেলা করছে, লামাজহাবির মোকাবেলা করছে, আহলে হাদিসের মোকাবেলা করছে, মওদুদিয়াতের মোকাবেলা করছে, উলামায়ে দেওবন্দ বন্ডপীরদের মোকাবেলা করছে, বন্ধেদের মোকাবেলা করে আল্লাহর জমিনে নবীর সঠিক আকীদা আল্লাহর জমিনে বিদ্যমান রাখছে। এরা যদি না থাকে নবীর আশেক থাকবে না, নবীর আকীদাও থাকবে না, খতমে নবুওয়াত থাকবে না, ঠিক না বে ঠিক জোরে কও। তাই আমাদের নবীকে মানতে হবে, রাজি আছি না? রাজি আছি না? ইনশাআল্লাহ শেষ করার আগে এত সময় হাদিস থেকে আয়াত থেকে ওয়াকিয়া থেকে নবীর শান বলছি, এখন কোরআনকে জিজ্ঞাসা করবা, এই যে আমি যখন বাসন দিছি তখন এই মাইক সাউন্ড একবারে বন্ধ করে লাইছি, আর এই যে অনেক বইয়া ঘুমাইতেছে একবারে সাউন্ড কমায় দিছে, এই ফেরেশতা সাউন্ড কমায় দিছে, মানুষ আলহামদুলিল্লাহ এত বড় মজমার মধ্যে কোরআনকে জিজ্ঞাসা করো আমার নবীকে নির্বাচন করছে কে? বেশি জুই তো না গো, জোরে কও কে? নবীকে নির্বাচন করছে কে? কুরআনকে জিজ্ঞাসা করো, ও কুরআন আমার নবীকে নির্বাচন করছে কে? কুরআন বলে আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস, কুরআন বলে আল্লাহ পাক আমার পয়গম্বরকে নির্বাচন করছে। বলে বুঝদাম আমার নবীরে কোন জিনিস দিয়া নির্বাচন করছে? কুরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, দ্বীনে হক এবং হেদায়েত দিয়া প্রেরণ করছে। বলে বুঝদাম আমার নবীর নাম কোনটা রাখছে? কুরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম মুহাম্মদ রাখছে। বলে বুঝদাম আমার নবী আমার নবীর নাম কোনটা রাখছে? কুরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর সাথে কারা চলছে? কুরআন বলে আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা, এরা হলো সাহাবায়ে কেরাম, বলে এদেরকে চিনার পদ্ধতি কি? কুরআন বলে তারাও কোন রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, কুরআন বলে এদের চেহারার দিকে তাকাও, তাকাইলে দেখবা সিজদার জায়গায় নূরে জলমল জলমল করে আল্লাহ সন্তুষ্টি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। বলে বুঝলাম আমার নবীরে আমার নবী কোন আমার নবীরে কাজ কোনটা দিছে? কুরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, কুরআন বলে দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে পাঠাইছে। বলে বুঝলাম আমার নবীরে হেফাজত করছে কে? কুরআন বলে আল্লাহু ইয়াসুমুকা মিনান নার, আল্লাহ পাক হেফাজত করছে। আমার নবী দাওয়াত কেমন ভাবে দিছে? কুরআন বলে নবী কুরআনের শান বলে উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, কুরআন বলে হিকমতের সাথে দাওয়াত দিছে, মারামারি করেন নাই, কাজ্জা দরবার করেন নাই। বলে বুঝলাম আমার নবীর দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ উপাধি কোনটা দিছে? কুরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠত্ব বলে উপাধি দিছে। বলে বুঝলাম আমার নবীরে আমার নবীর আদর্শ কেমন? কুরআন বলে ইন্নাকাল আলা খুলুকিন হাজিম, এত মহান চরিত্রের অধিকারী। বলে আদর্শ কেমন? বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কুরআন বলে কিয়ামত তক মানুষের জন্য আদর্শ বানাইছে। বলে এই নবীর আল্লাহ কি বলে ডাকছে? কুরআন বলে ইয়াসিন, কুরআন বলে তাহা, কুরআন বলে নাদিরা, কুরআন বলে
কোরআন বাশিরা, কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল, কোরআন বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এই ভাবে আল্লাহ পাক আমার নবীরে ডাকছে, বলে বুঝলাম আমার নবীর কোনো গুনাহ আসেনি। কোরআন বলে না, পাপ আসেনি না। দলিল কি? কোরআন বলে লাকাদ আল্লাহু আকবার ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইয়াতিমমা নিআমাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাল মুস্তাকিমা। কোরআন বলে আদৌ গুনাহ নাই, বড় কোনো গুনাহ নাই। বলে বুঝলাম আমার নবীর তরিকা আমি মানতে পারি। কোরআন বলে 100 বার মা আতাকুমুর রাসূলু ফখদু ওয়া মা নাহাকুম। বলে বুঝলাম আমার নবীরে কি আমি ভালোবাসতে পারি? আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন বলে এই পয়গম্বরের অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবে। ও কোরআন, সামনে যাওয়ার দরকার নাই, আল্লাহকে ভালোবাসলে লাভ কি হবে? কোরআন বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দিব। বলে বুঝলাম গুনাহ মাফ করলে আমার লাভ কি? আমি নবীর তরিকায় চললে, দাওয়াতের কাজ করলে, নবীর মুআমালাত, নবীর মুআশারাত, নবীর জিন্দেগি আমার জিন্দেগির মধ্যে ফিট করলে আমার লাভ কি? আমার ফায়দা কি? শেষবারের মতন ফয়সালা দাও। কোরআন বলে জান্নাতুল ফিরদাউস নুজুলা, মুসলমানও মরতে দেরি হবে, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইতে সেকেন্ড তো দেরি করবে। এই নবীর শান আছে না? কোরআনের নবীর শান বইলা দিছে, সুবহানাল্লাহ, কোরআনের নবীর শান প্রকাশ কইরা দিছে। কোরআনের কোরআনের নবীর কি প্রকাশ করছে? কত আয়াত বলবো, কত আয়াত বলবো, কত হাদিস বলবো, কোরআনে আমার নবীর শান প্রকাশ করছে। হে মুসলমান, বয়ান শেষ করার আগে আমি এই রঘুরামপুর রঘুরামপুর যুবকদের উলামায়ে কেরামকে আমি উদ্দেশ্য করে, এত হাজার মানুষে কেউ কেউ বসে থাকতে পারবা না, কেউ জবান বন্ধ করে রাখতে পারবা না, নবীর মহাব্বতে জবানটারে উঁচু করে দিবা, পুরা বিশ্ব এই আওয়াজ তোমাদের গর্জন দেখবে, পুরা পৃথিবী এই গর্জন দেখবে। আমি শেষ করে দিতে চাই, তোমাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। হে যুবক, এই দেশ 95% মুসলমানের দেশ, এই দেশ শাহজালাল মজলগদেই আমিনের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ হযরতে নানুপুরি পীরসাহেবের দেশ, এই দেশ হাফিজ হুজুরের দেশ, এই দেশ শামসুল হক ফরিদপুরি দেশ, এই দেশ পীর সাহেব সাইফের তরমুনের দেশ। আবার যদি এই দেশের মধ্যে 95% মুসলমানের দেশে যদি কোনো কুলাঙ্গার কোনো নাস্তিকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা জামানার মসজিদে মসজিদে যদি আল্লামা আহমদ শফি পীর সাহেব তরমুনায় কিংবা মুফতি নুরুল হক উহুদের আজানের আজান দিয়া দেয়, সেই আজানের সাথে পাতার মধ্যে কাফনের কাফন বেঁধে মাইদারে নবীর ইজ্জত হেফাজতের জন্য চাপায়া পড়তে নবীর ইজ্জত নিয়ে আমি কথা বলছি। এত হাজার মানুষের মধ্যে থেকে শেষ একটা কথা বলি, যেই নবী জন্মের সময় আল্লাহ উন্নতি বলে কান্নাকাটি করছে, হে বাজান, যেই নবী জি আজরাইল আলাইহিস সালাম আসলাম যখন আসছে, আশা কোন নবী আল্লাহ পাক বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি আল্লাহর সাথে মিলিত হবে। আল্লাহর নবী বলে রে জিব্রাইল, আমি দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতের কি হবে, আমি দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতের কি হবে,
জিব্রাইল বলে নবী আল্লাহ পাক আপনার উম্মতের জিম্মাদারি নিয়েছে। এই কথা বলার পরে আল্লাহর নবী বলে আমার আর দুনিয়াতে থাকার প্রয়োজন নেই, নিয়ে যাও। হে মুসলমান, যেই নবী রওজায়ে আতহারের মধ্যে ঘুমন্ত অবস্থা, অনেকে আছে নবীর জিন্দা নবী মানে না, হায়াতুল নবী মানে না, কোন নবী বলে মুর্দা। জোরে কহ, যেই নবী রওজায়ে আতহারের মধ্যে ঘুমাইছে, কিয়ামতের দিন যখন হযরত জিব্রাইল বলবে উখরুজি ইয়া মুহাম্মদ, উঠিয়া দাঁড়া। জিব্রাইল আলাইহিস সালাম যখন দাঁড়ানো করবে নবীজিকে বসাবে, আল্লাহর নবী তখন উঠে বসবে, জিব্রাইল দেখবে নবীজির শরীর মুবারকে বালু লাগানো, আল্লাহর নবী শরীর থেকে জিব্রাইল তখন চাইবে বালুগুলা সরানোর জন্য, আল্লাহর নবী তখন জিব্রাইলের হাত ধরে দিবে, জিব্রাইলের হাত ঠাস করে ধরবে আর বলবে জিব্রাইল দাঁড়া, আমার বালু সরাবি, পরে আগে জবাব দে আমার উম্মতের অবস্থা। যেই নবী দুনিয়াতে আগমন করার সময় উম্মত বলল, যেই নবী মরণের সময় উম্মতকে আল্লাহ জিম্মায় দিতে, যেই নবী কিয়ামতের দিন উঠানোর পরে তোমার ফিকির করবে, আজকে এই নবীরে মানতে রাজি হও না, দুনিয়াতে এমন দরদি পাব না যে তোমার ফিকির করে। তাই আমি এত হাজার হাজার মুসলমান আজকে যুব সমাজের যুবকদের জন্য দোয়া করব, আমি পাঁচজন মানুষ চাই যে হুজুর হুজুর আমি জীবনে অনেক নবীরে কাঁদাইছি আর জিন্দগিতে কাঁদাব না, নবীরে অনেক কাঁদাইছি আর কাঁদাব না, এত হাজার হাজার মানুষের মধ্যে আমি পাঁচজন মানুষ চাই যে হুজুর আমি জীবনে দাড়ি অনেক বালাইছি, কেমতের দিন মা আপন হবে না, বন্ধু আপন না, ভাই আপন না, এত হাজার মজমার মধ্যে আমি পাঁচজন যুবক লম্বর ধরে আমি যে হুজুর আমি আর জীবনে দাড়ি বালাব না। নবীর রওজায়ে সালাত করে দাড়ির মধ্যে মুক্তি বানাব কে রাজি আছে, পাঁচজন যুবক আমি আল্লাহ নবীর সঙ্গে তুই জান্নাতে যাবি, আয় 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 বাজে না, যে দাড়ি রাখবা পাঁচজন বাজনকে রাখ আল্লাহ, এত বড় মজমার মধ্যে আয় 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 হাসবি না, আয় 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 কর লাগিয়া এত মায়া এত চোখের পানি, কোনদিনে দাঁড়িয়ে সে লাগাবো না নবীর জন্য জিহাদতে রাতে আছে আল্লাহ নাকি দেলওয়ার ভাই আপনি মনে দাঁড়িয়ে বালাইতো না, আর কোন বান্দা তো আয় নবীর সাথে জান্নাতে যাইবে, এত হাজার মজমার নবীর সাথে জান্নাতে আল্লাহ যদি কে
কিয়ামতের দিন কয়ালের মূর্তি কি করছে? আমি কই মারলা এদের কাকে? যারা রে আমি তুইলা ধর মারলা তারা নাই কইছে। পাঁচজন যুবক নাই নি রে, তুই দুনিয়ার রুহের মধ্যে মরিয়ার আল্লাহ রে বলে গেছে নবীর সনির সুন্নতের মধ্যে তুই ছুরি সালাস। এই কোন যুবক আছে লাফ করে দাঁড়ায় দা নবীর সাথে জান্নাতে যাবি। আজকে আমি দোয়া করে দিব তুই জান্নাতে যাবি। বাজে এত বড় মজমার মধ্যে আল্লাহ বাজান কয়? আল্লাহ আর জীবনে দাড়ি বালাই তালা এক মুঠি রাখবা। আল্লাহ বাজার নাম কি? মালুমিয়া বাজার বস। আমি দোয়া করব আল্লাহ সবাইরে কবুল করে। আমিন কহ, এ মুখ খুলে আমিন কহ। এখন বুঝ আসতেছে না, যখন বুঝ আসবে ছেলে সন্তানকে লাথি মারিয়া আল্লাহ নবীর মোহাম্মদে দাঁড়িয়ে রাখবো, ভবিষ্যতে দাঁড়িয়ে রাখবো। যখন বুঝ আসবে কারে কারে রাজিয়া সোহেল মিডিয়া তারা রে তুলো রাজিয়া সোহেল হাত তুলে দাঁড়াও, হাত তুলে দেখাও কারে কারে নারাই তাকবীর নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা নবী সাহাবীর দুশমনেরা নারাই তাকবীর। আল্লাহ কবুল করে। শেষ এই বাজান, আমি তো যেভাবে আলোচনা করার করতে আমি ক্লান্ত শান্ত, যার কারণে আমি যেভাবে করার বয়ান করতে পারি যতটুকু আপনাদেরকে বললাম। আলহামদুলিল্লাহিল্লাযি হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আন্তা ওয়ালিয়ুনা ওয়া হাফিযুনা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। রব্বানা ওয়া তাকাব্বাল দোহা। গুনারি কারণে আল্লাহ দূরে না রাখিও, আমরাও বলিলে আল্লাহ তুমি না বলিও। খালি হাতে আশানিয়া আসি আসি সাই, গোনা সারা কোনো কিছু নাহি যে আমরা। জীবনে মরণে আরো খবর হাসরে, আমরা রে দেখিও আল্লাহ সদয় নজরে। মৌত সংকট কালে বড়ই নিদান, ইসরে পুত্র সঙ্গে রাইখা কাইরানি বাজা। বায়ু বন্ধু সবে মিলে উড়িয়া দিবা মাটি, কফাট লাগাইয়া দিবা জিন্দগি র লাগি। আয়াসমান জমিনের মালিক আল্লাহ, জীবনে গুনাহ করতে করতে আপনার দিলটার পাথর বানায়া ফালাইছি রে আল্লাহ। আল্লাহ এমন কোন গুনাহ বাকি নাই যে গুনাহ আমাদের জিন্দিগিতে হয় নাই রে আল্লাহ। হাতের দ্বারা গুনাহ করছি, পায়ের দ্বারা গুনাহ করছি আল্লাহ, আর জীবনে গুনাহ করব না।
আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির তাম গুনাগুলারে মাফ করো আল্লাহ। আই আল্লাহ অনেকে হাত বাড়াইছে যে আজকে বাড়িতে যায় মা বলে ডাক দিতে পারবে না রে আল্লাহ। আই আল্লাহ অনেকে হাত বাড়াইছে যে আজকে বাড়িতে যায় আব্বা বলে ডাক দিতে পারবে না রে আল্লাহ। আল্লাহ মায়ের কলিজায় লাথি মারছি, মায়ের কলিজায় লাথি মাইরা দুনিয়াতে আসছি। আল্লাহ এত আদরের মা বাবা যাদের নাই, আপনার মা বাবার কবর রে তুমি জান্নাতের বাগান বানাইও আল্লাহ। আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর লওয়া যায়, ঘরের সামনে সাড়ে তিন হাত মাটির নিচে মা বাবা ঘুমায় রইছে, এ মা বাবার খবর লওয়া যায় না রে আল্লাহ। আই আল্লাহ অনেকে অনেক মুসিবত নিয়ে আল্লাহ তুমি মাওলার দরবারে হাত বাড়াইছে রে আল্লাহ। আমাদের মা বাবার কবর রে তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আই আল্লাহ অনেকে মুসিবত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তুমি মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ। এই যুবক ভাইরা এই মাহফিল দারে আল্লাহ রামপুরের যুবক ভাইরা আল্লাহ অনেক কষ্ট করে এই মাহফিল দারে আল্লাহ আল্লাহ সফল করছে আয়োজন করছে আল্লাহ। এই মাহফিল রে তুমি কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দাও রে আল্লাহ। অনেক মা বাবা হাত বাড়াইছে, অনেক মায়েরা হাত বাড়াইছে, আমার মায়েদের দুয়ারে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার দুয়ারে তুমি খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আল্লাহ আমার গাড়ির তলে ফালাইয়া অ্যাক্সিডেন্ট করে আমাদেরকে মারিও না রে মাওলা। আল্লাহ আমাদের জবানটারে তুমি সুস্থ রাখিও, দিনের হক কথা মানুষের কাছে বলার তৌফিক দিও, আমার শাইখ মুর্শিদ আল্লামা মুফতি নুরুল হকের হায়াতের মধ্যে বরকত দান করো, পীর সাহেব চরমুনা আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবনকের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আই আল্লাহ, আই আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দিবা আল্লাহ নামাজরত অবস্থায়, আল্লাহ সেজদারত অবস্থায়, কোরআনের তেলাবত অবস্থায় আমাদেরকে মরণ দিও রে আল্লাহ। লিডার লে লিডার কয়ে ডাক দিলে লিডারের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মারে মা কয়ে ডাক দিলে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আব্বারে আব্বা কয়ে ডাক দিলে আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি তো ওই কুদরতের মাওলা, তোমারে একবার আল্লাহ কয়ে ডাক দিলে নবীর আমরা দেখছি না, আল্লাহ স্বপ্ন যোগে একবারে আমার নবীরে দেখায় ওরে আল্লাহ। আল্লাহ আমার মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে রে মাওলা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দান খয়রাত যারা করছে সবার তুমি কবুল করো। আমার মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ তুমি কবুল করো। এ বাজান আধা মিনিট আল্লাহর কাছে কে কি চাইবে আল্লাহর কাছে চাও, আমার দোয়া কবুল হইব। নবীজি বলছে আধা মিনিট চাও, চোখের পানি ফালায় চাও 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 আল্লাহর কাছে চাও চাও, আল্লাহর কাছে কে কি চাইবা চাও, আল্লাহ কবুল করবো দোয়ার। বিদেশের মধ্যে অনেক যুবক ভাইরা অনেক প্রবাসী বাবার আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, বিদেশে কত কষ্ট করে যে টাকা পয়সা রুজি করে রে বাজার বুঝবে না তোমরা। আল্লাহ আমার অনেক কত আত্মীয় স্বজন বিদেশ দেয় বন্ধু বান্ধব আল্লাহ এর সুস্থ রে হায়াত বরকত আল্লাহ। এই এলাকার যারা বিদেশ আছে সবাই আল্লাহ কৌরে বলা মুসিবত দিও আল্লাহ। সভাপতি সাহেব আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, ওলামায়ে কেরাম যুবকদেরকে কবুল করো আল্লাহ 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 আমাদের দোয়ারে কবুল করো, নদী বাঙ্গন থেকে আল্লাহ হেফাজত করো, আল্লাহ গেরামকে হেফাজত করো। আমি তো জানি আল্লাহ সবাই কবুল করো আল্লাহ আল্লাহ আল্লাহ। আখিরি গুজারিশ মরণের সময় ইমানের সাথে মরণ দিও আল্লাহ, হক রে হক বোঝার তৌফিক দাও, বাতিল রে বাতিল বোঝার তৌফিক দাও আল্লাহ। খতম নবুয়া
আল্লাহ বেরিবান্দের ব্যবস্থা করে দাও আল্লাহ 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 একবার সবাই জবান খুলে আবার একবার ইয়া আল্লাহ কয়া সবাই জবান কেন মুখ বন্ধ রেখো না ডাক দাও ইয়া আল্লাহ ডাক দাও ডাক দাও আমরার দুয়ারে কবুল করো মরণের সময় ইমানের সাথে মরণ দিও সবাইকে আল্লাহ মরণের সময় কারো ইমান বিহীন মরণ দিও না আর মধুর কালেমা আমাদের জারি রাখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আমিন।